أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাইকে প্রেসার দিতে হচ্ছে, প্রেসার মেশিনটা ঠিকঠাক নয় মনে হচ্ছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াসিয়া আকাশে চাঁদ দ্বিখণ্ড করিল কাকে দেখে বনের পশু চিনিয়া গানিল সে যে মদের নবী কামলি আলা একসাথে পরম মেব সাল্লে আলা আল্লাহুম্মা কাক ছেড়ে দাও মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনকা দর্জুম নিকা সিলা মিল গয়া সরতায়ন তুম জকো খোদা মিল গয়া আসিও কা বর মরতব মিল গয়া হসরে মেরে দাম মেরে মুস্তফা মিল গয়া আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আওয়াজ করে ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জনম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে কত মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে আধার
চাঁদের চিরাগ জ্বলে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশ হতে চাঁদনে মেচে মামিনার কোলে আধার রাতে ওঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে চাঁদের চিরাগ জ্বলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গুল সানিয়াত বুলবুলিরা গাইছে সিরির কালাম তমাম জাহান নবীর তরে জানাইলা কোসলাম জানাইলা কোসলাম আকাশ হতে চাঁদনে মেচে মামিনার কোলে আধার রাতে ওঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে চাঁদের চিরাগ জ্বলে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আওয়াজ করে ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম আমার নবীর যুগে হলি কেমন হত দনায়নে রসুল পাক দেখলে কেমন হত দনায়নে রসুল পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলি কেমন হত জন্ম আমার নবীর যুগে হলি কেমন হত আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিলালের মধুর জন এত পেম মুকদ রহমান দয়ার নবীর পিছি নামাজ পড়লে কেমন হত জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে হয় না সুবহানাল্লাহ আমার নবীর পিছনে যদি নামাজ পড়া হতো সেই সময়টা কেমন লাগতো জোরে হয় না দয়ার নবীর পিছি নামাজ পড়লে কেমন হত দনায়নে রসুল পাক দেখলে কেমন হত দনায়নে রসুল পাক দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলি কেমন হত
জন্ম আমার নবীর যুগে হলি কেমন হত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আওয়াজ করে ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون বড্ড আওয়াজ বেশি হচ্ছে না وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون তোমার কি এ আছে মাইক্রোফোন আর আছে হ্যাঁ এটা কত মাইক্রোফোনটা কত হ্যাঁ আউজার মাল নাই তো আওয়াজ টানছে নাকি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الكبير قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلم الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم إنا نتشبق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرغون كما تفرغون بالهدايا وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وغضب لله وعطى لله ومنى لله فقد استكمل الإيمان
وقال النبي صلى الله عليه وسلم وأنا بهريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال. پیارے حاضرین مجلس سودی و مسلی زام آگوت و دیندار ایماندار پرہیزگار متقی بیوشٹھ اللہ والا پوبین مانوشیرا سامنے بسے تھکا ہمار جوبک ساتھی محبتر بھائیرا ایری مجھکھانے ایری بیچکھانے ہمارے سنگے آگیے چلا ہمارے چھوٹے چھوٹے بھائیو بونے رہا دور دورانتے باڑیتے بسے تھکا پردر آرہ لیوانترالے ہمار ماں بون بیٹی رہا سکول کے سلام مبارک بات جانیے خوب الپ سمائی کچھ آلو چونا شیشت شیشت آرہ جانا آئیں آج کے محافل بیسیسٹو بیکتی رہا حافظ قرآن علماء کرام اللہ پاکر حاضی بندہ گونے رہا شیشت شیشت آرہ جانا آئیں ایڈوکیٹڈ مانوس شکیتو مانوس بدھی جیوی مانوس سوسال مانوس قادر مانوس روین رکم کارمیشنگ شامپکتو رات جگے جگے تاراو بسے بسے رسول اللہ کے راضی قرآن نیتے اللہ کے خوشی قرآن نیتے تاراو اسے بسے چھین سر بھی گھر شکل کے سلام مبارک بات جانیے خوب والپو شمائے یہ کب تو کیچو آلوچونا کرے اپنے خدمت کے بیدائی نے بو جاتشتو رات ہوئے چھے آبار پوچھون تو سیت پوچھون تو تھنڈا کتا بستے بات چھین آبا جو دی پینڈل ایک تو گھیرا گوڑی تھا تو شٹے ایک تالا دا بے پچھیلو پروٹائی پھاکا تو بو ماشاءاللہ اتو مانوس جی آرامیر بیچانا کے سوڑیے دیے گھومشنگ لورائی کرے اسی تیر راتے سیت کے اوپیک کا کرے بارو کسٹو کرے بشن نبی پاپیٹ محمد اسلام کے خوشی کرا نیتے اللہ کے راضی کرا نیتے ہمارا پتے کی کم بیشے بسے بسے چھی رسول اللہ کے محبت کرو اللہ حکم گلو مینے چھولو ہما دیر ایکٹا آثار ادشو نیت آچھا ای جنی ہمارا ایکھانے سے چھی بہر آباد اسلام آباد جیر آمار تائی بیس کچھو مانو سے ایکھانے سے بسے چھے جی سارارات نفل عبادت کرا تھے کہ ایک گھنٹا دینی آلو چونا کرا با سنا گلے اتتان سارارات نفل عبادت کرا تھے کہ ایک گھنٹا دینی آلو چونا کرا با سنا گلے اتتان تلے دینی آلو چونا آج کے دینے دورکار آچھے دینی آلو چونا دورکار آچھے تعلیم دورکار آچھے مشورت دورکار آچھے آلو چونا دورکار آچھے ایجن نے رکم محفل گلو دیوا تو وہ کچھو مانو زمرا ایرکم محفل پیلے ہو سوجوگ تھاگلو امرا آستے چائنا ایکٹا وانیہ بھاپ ایرکم محفلر پوتی انتوری کو تا بھالو باسا محبت آستاست کومے جاچھے انٹارسٹ نہ آئے آستاست کومے جاچھے ایرکم محفل پیلے ہو انہیں کیا بھاپ پورے آستے چائنا باری پہ سوئے تھا کے سوئے سوئے سنچے جی انہیں کہ ہائی تو بوسے آچے باری تے با کونو ایک تک پھاکا جائے گائے با بوندو تو سنگے آڈا دیچھے تو وہ یہ رکھوں مہا کی لیکن تو آستے چاہے نا جائی ہو جدی کہو نا آستے چاہے کہو جدی نا آسے تاکہ تو جور کرے آنار کونو اپائی نا تو بابا جی امار بھائی رہا ایڈا کم محفیل گلو دیلے امرا چسٹا کرو انتو تو ای محفیلے گیے کچھو سمائی اٹن کرات جنن چسٹا کرو درکا والے بیشی رات کرو نا ایک تو ایڈوینس امرا شروع کرو بعد مغرب تھی کہ ایسا تھی کہ شروع کر لام راتیر بارو ٹن مدد کی اگر ٹن مدد چھرے دیلا مانوس جاتے کچھو نیتے پارے جی ای محفیل درکار آچ اور اسی درکار آچ اما دین داریمان دانے کال لالا بھائی رہا کچھو مانوس تارا بولے ایرکم محفل دی کی ہوئے کنو پوئے جو نا کی دور کرا چھے کالی خاما کائی سوزو سوزو ہجار ہجار پیگا خورچا کرے امی تا دے شنگے ایک موت نو آئیں اے محفل رسول اللہ کرے چھے اے محفل صحابی صحابہ کرام را کرے چھے اے محفل تابعین نا کرے چھے تاب تابعین نا کرے چھے اللہ را اولی را کرے چھے ہوئی تو آپ نے نیتے پارن نہیں با وائے جن وقت ہوئی تو آپ نے ٹھیک ٹھاک بھاپے دیتے پارن نہیں ایتا ہوتے پارن آپ نے نیتے پارن نہیں نحالے ایتا آپ نے دور بولتا ہوئی تو آپ نے نیتے پارن نہیں ان نحالے جنی وقت
আপনাকে দেওয়ার জন্য তিনি হয়তো ঠিকঠাক দিতে পারেননি, যার জন্য হয়তো আপনি এখনো নামাজের খাতায় নাম তুলতে পারেননি, বীরির খাতা থেকে নাম ডিলিট করতে পারেননি, হয়তো রোজার খাতায় নাম তুলতে পারেননি, দাড়ির খাতায় নাম উঠাতে পারেননি, হয়তো দিতে পারেননি না হলে আপনি নিতে পারেননি, দুটোর মধ্যে একটা হবে। কিন্তু আপনি এই রকম মাহফিল গুলোকে আপনি ঘৃণা করবেন, নেগলেক্ট করবেন, এটা হয় না। কারণ এই মাহফিলে বসে দিয়ে, এই মাহফিলে বসে আর এই মাহফিলে বসে এই মাহফিল দিয়ে এই মাহফিল করেই তারা আল্লাহর ওলি হয়েছে। খাজা গরিবি নওয়াজ আজমিরি হুজুর তিনি বসে বসে ওয়াজ শুনছেন, তিনি আর পীর মোর্শেদ ওয়াজ করছেন, হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করছেন, খাজা গরিবি নওয়াজ ওয়াজ শুনছেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের দাদা হুজুর পীর কেবলা, আমার পণনা জানা হুজুর কেবলা, তিনি বসে বসে ওয়াজ শুনছেন, ওয়াজ করছেন কে সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কলকাতা মানিকতলা, হুজুর বসে বসে ওয়াজ করছেন, যিনি ওয়াজ করছেন তিনি আল্লাহর ওলি, যিনি ওয়াজ শুনছেন উনি আল্লাহর ওলি হয়ে গেল। শুধু আল্লাহর ওলি না, জামানার মুজাদ্দিদ করে আল্লাহ বানালেন। জি, পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করছেন, বসিরের আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসে বসে ওয়াজ শুনছেন, বাকুলে সুফি আব্দুল মোমেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আপনার পাশেই প্রতাপ চন্দ্র সেন আগে নাম ছিল, পরবর্তীকালে সুফি আব্দুল মোমেন, নতুন করে তো বলা লাগে না, বসে বসে ওয়াজ শুনছেন। পিন্নাগ শরীফ দাদা জানা হুজুর কে আবলা হাজার সাহ সুফি আল্লামা পীর আব্দুল আজিজ কেরমানি রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে ওয়াজ শুনছেন, দাদা হুজুর সৌবত পেলেন, সব বড় বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। সুতরাং যারা বলেছেন এবং যারা শুনেছেন প্রত্যেকই আল্লাহর ওলি হয়ে গেছে। আর আপনি 40 বছর ওয়াজ শুনে 30 বছর জলসা চালিয়ে এখনো এক অক্ত নামাজ পড়তে পারলেন না, এখনো আপনার মুখে দাড়ি ফুললো না, তো এটা আপনাকে ভাবতে হবে, হয় উনি দিতে পারেননি না হলে আপনি নিতে পারেননি, এটা আপনার ব্যর্থতা, আপনাকে বলতেই হবে। কি তা বলে আপনি তো মাহফিলকে খারাপ বলতে পারবেন না, এই মাহফিল তো খারাপ বলার জায়গা নাই। কোরআনের মাহফিল হলে, রাসূলুল্লাহর মাহফিল হলে অবশ্যই আপনাকে সাপোর্ট করতে হয়। জি, বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তোমাদের জন্য দুটো জিনিস আমি ছেড়ে গেলাম, একটা হলো আল্লাহর কালাম কালামুল্লাহ কোরআন শরীফ, আর দ্বিতীয় হলো আমার বাণী হাদিস শরীফ। এই দুটোকে যদি তোমরা আটকে ধরতে পারো, আঁকড়ে ধরতে পারো, মজবুত করে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গোমরা হবে না, তোমাদেরকে কেউ ধ্বংস করতে জোরে বলেন পারবে না। কে বললেন? বিশ্ব নবী, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরের কোন নবী আসবে না, সে নবী বলছেন বিশ্ব নবী। তিনি বললেন তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে গেলাম। সুতরাং এই কোরআন সুন্নার উপরে থেকে আল্লাহর ওলিদের নকশা যদি আপনি ধরতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই গেনার হবেন, অবশ্যই সাকসেসফুল হবে। আজ 40 বছর আপনি ওয়াজ শুনছেন, এখনো মুখে দাঁড়ি ফুললো না, আপনি তো বলতে পারবেন না, কোনো হুজুরকে দায়ী করতে পারবেন না, আপনি বলতে পারবেন না যে আমি এই ওয়াজ শুনি না, অবশ্যই শুনেছে, কিন্তু আপনি এখনো দাড়ি ফুটাতে পারলেন না, ফুটলো না। জি, এটা আপনার দুর্বলতা, এটা আপনাকে বলতেই হবে। সুতরাং ওয়াজ শুধু শুনলে হয় না, ওয়াজ শুনে সেগুলোকে কাজে লাগাতে হবে, মূল্যায়ন করতে হবে, সেগুলোকে উপলব্ধি করতে হবে, কাজে লাগাতে হবে, গুরুত্ব দিতে হবে। ভাইরা মাদুস্তরা আমার বাবাজিরা, দিয়ে যদি লাগাতে পারি আলহামদুলিল্লাহ গে না, আর না হলে ভাইরা মাদুস্তরা আমার ওই কি বলবো, মানে জলসা হবে, জলসাকে সামনে রেখে আনন্দ উপভোগ করা হয়। জি জি, তৎকালীন সময় জলসা হতো, মানুষ হেদায়েতের জন্য আসতো, আর আজকে জলসা হচ্ছে, জলসা দেয়া হচ্ছে, হই হই করা হচ্ছে, তবুও তো আপনাদের দিকে কম। আমার সঙ্গে যদি ঘোরেন আপনারা বুঝতে পারবেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে যা হচ্ছে, বিভিন্ন জেলাতে যাচ্ছি, আল্লাহ নিয়ে যাচ্ছেন, যা পরিবেশ জঘন্য পরিবেশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই জলসাকে কেন্দ্র করে। জি, বাচ্চাদের জন্য সেই লাফানো কি বলে ওটাকে, পড়লে আপনার স্প্রিং এর মতো লাফায়, কি বলে বলেন না, হাওয়াই যে ফোলানো আছে, দাম করে পড়লো, বাচ্চা ফুটবলের মতো ভোল্ট খাচ্ছে, লাফাচ্ছে, সেই মাল নিয়ে যে পৌঁছে দিয়েছে চোরকি, বাচ্চার মায়েরা দাঁড়িয়ে আছে, বাচ্চার চাচিরা খালারা নানিরা দাঁড়িয়ে আছে, বাচ্চা ঘুরছে, কাঠ বাচ্চা ভালো ঘোরে দাঁড়িয়ে আছে,
জলসা মাহফিল কে সামনে রেখে রদ ডাকাও হচ্ছে, কলা বেচাও হচ্ছে, যুবক যুবতীদের ভিড়, হাই রে হাই গোটা রাস্তা, জি মুরুব্বিরা হেঁটে চলতে পারছে না, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আজকের জলসা মাহফিল গুলো আস্তে আস্তে অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে। সে রদ ডাকাও হচ্ছে, কলা বেচাও হচ্ছে না, কি এটা বলে না কথাই, সেই জিনিসে পৌঁছে যাচ্ছে। সুতরাং এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা কোরআন সুন্নার কিছু আলোচনা শুনবো, পীর মাসাইদের কথা কিছু শুনবো, আল্লাহর ওলিদের কথা শুনবো, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আর আমরা একটা সময়ও বেছে নেব, জি এমন একটা টাইম আমরা বেছে নেব যাতে করে সেই সময়টা আমরা একটু সতেজ থাকি, আমাদের শরীরগুলো ঠিক থাকে, মন মানসিকতাও যাতে ঠিক থাকে। কিছু ওয়াজ শুনবো, শুনে এবং মানার চেষ্টা করব, এই রকম একটা নিয়তে আমরা যাব, তাহলে আলহামদুলিল্লাহ আপনি গেনা, আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, চলুন অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নিই। খুব বেশি সময় নয়, খুব বেশি রাতও নয়, খুব বেশি কষ্টও নয়। আপনারা আল্লাহ করে ফুরফুরা শরীফ লাগুয়া মানুষ, ঘন ঘন ফুরফুরা শরীফে যান, মাশাআল্লাহ অনেক বক্তা ওয়াইজিন হুজুর পিছে, অনেক উলামা হযরতদের আপনারা ওয়াজ শুনেন, ওয়াজ শোনায় অভ্যস্ত। আর বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সব প্রত্যেকের পকেটে বড় বড় অ্যান্ড্রয়েড সেট মোবাইল ফোন, খুললি বড় মাপের হুজুর বেরোই, কথা ঠিক কি না? এপার বাংলা ওপার বাংলা কথা বলে না, এপার বাংলা ওপার বাংলা, যত বড় ওয়েটির যত ভারী মাপেরই হুজুর হোক না কেন, সব আপনার এখন পকেটে। লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, সব হুজুরকে তো এখন এক কাছে জমা করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার যুগ, কথা ঠিক কি না? সব আপনার পকেটে, এই জন্য সব হুজুরকে আপনি পকেটে ধরে নিয়েছেন। সুতরাং ওয়াজ শোনার কিন্তু আজকের দিনে অভাব নাই। অভাব কোনটা বলুন তো? ভালো মানুষের অভাব, স্বচ্ছ মানুষের অভাব, পরিষ্কার মানুষের অভাব। জি পরিষ্কার বলতে কেমন? একটু ভালো করে লাখ সাবান দিয়ে, একটু ভালো করে কেয়া সাবান দিয়ে মুখটা ধুয়ে নিলেন, পরিষ্কার হয়ে গেল, ওই পরিষ্কার না, ওই পরিষ্কার না, বিশ্বনবী আলা ওয়াহিয়াল কলব, এই ভিতরটা পরিষ্কার, অন্তরটা পরিষ্কার, এই ভিতরটা ভালো, এই ভিতর ভালো মানুষ কিন্তু আজকের দিনে অভাব, কথা বলে না। এই ভিতরটা যদি ভালো হয়ে যেত, সমাজে সব সমস্যার সমাধান হতো, কোন সমস্যা থাকতো না। আপনি যতই দেখেন চুরি চিন্তায় মারামারি কাটাকাটি খুনোখুনি মেরে নেওয়া কেড়ে নেওয়া যে চুরি অহমিকা হিংসা রিয়া ফাঁকা সব কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে ভিতরটা খারাপ হয়ে গেছে, কথা বলে না, ভিতরটা খারাপ হয়ে গেছে। বাইরের ফেস ঠিক আছে, বাইরের ফেস ঠিক আছে, চকচকে টুপি আছে, চকচকে চেহারা আছে, ভালো ওন্না আছে, বড় জুব্বা আছে, বাইরের ফেস আলহামদুলিল্লাহ কোনো দিকে ত্রুটি নাই। অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে ভিতর, এই ভিতর খারাপ। বিশ্বনবী বলেন ওই গোস্তের টুকরা খারাপ, তো আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীর খারাপ, বুঝে যাচ্ছে? হ্যাঁ, ওই গোস্তের টুকরা খারাপ, আমি নবী বলি গোটা শরীর খারাপ, গোটা দেহ খারাপ, তার দেহের কোনো দাম নাই যার ভেতর খারাপ। সাহাবীদিকে আল্লাহ রাসূল বললেন যার ভেতর খারাপ গোটা শরীর তার খারাপ। আল্লাহ রাসূল বললেন এই সাহাবীরা, সারা শরীরের মধ্যে এক টুকরা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা যার খারাপ, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীরটা তার খারাপ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন গোস্তের টুকরা? আল্লাহর নাই, আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো কলব, সেটাই হলো অন্তর, অন্তরটা যার খারাপ গোটা শরীর খারাপ, মনটা যার খারাপ, ভিতরটা যার খারাপ গোটা দেহটা খারাপ। সুতরাং আজকে বুঝতে পারছি, আমরা চেহারা দেখলে, ফেস দেখলে, টুপি দেখলে প্রথমে বুঝতে পারি না, যখন তার কর্মকাণ্ড দেখি তখনও বুঝতে পারছি যে হ্যাঁ লোকটা এরকম লোক, কথা বলে না। যখন কিছু অঘটন ঘটিয়ে দিচ্ছে তখন বুঝতে পারছি যে লোকটা এরকম লোক না, যে আগে জানতেন নি, তার মানে ভেতরটা তার খারাপ। জি সাহাবীরা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ভিতর ভালো করার কি কোনো রাস্তা নাই? আল্লাহর নামে আছে কোথায়? আল্লাহ নাই বললেন বেশি বেশি করে আল্লাহ নামে জিকির করতে হবে, বেশি বেশি করে আল্লাহ নামে জিকির করতে হবে, তাহলে অন্তরের মরিচা পরিষ্কার হবে।
সাহাবী হযরত আবু রাজিমকে ডেকে আমার রাসূলুল্লাহ দুটো ওসিয়ত শুন আবু রাজিম শোনো আমি রাসূলুল্লাহ তোমাকে দুটো ওসিয়ত করি দুটো কথা বলে যাই হে রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর কি দুটো কথা বলে ও বেজারা জওয়ান নবাকেরা সময় পেলে আমরা মসজিদে যাব না পার্টি অফিসে বাপ ভাই ভাইকে জব্দ করতে গেলে কোথায় যেতে হয় কথা বলে না ভাইকে জব্দ করতে গেলে কোথায় যেতে হবে পার্টি অফিসে যেতে হবে নালে পঞ্চায়েতে যেতে হবে সময় পেলে ক্লাবে যাব মসজিদে কেন যাব তাহলে তো জান্নাতি হয়ে যাব তাহলে তো আমি হেদায়েত হয়ে যাব তাহলে তো আমি কবরের জায়গাটা ঠিক করে ফেলব তাহলে তো আমি প্রকৃত মুসলমান হয়ে যাব তাহলে তো ভালো মানুষ স্বচ্ছ মানুষ শ্রেষ্ঠ মানুষ আল্লাহর মনোনীত বান্দা হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ভালো মানুষের খাতায় তো নাম তুলে ফেলব এটা কেন করব ওটা করলে তো শেষ কথা বুঝতে পারছ ও হে তুই যুবকের আমার মুরব্বিয়ারে শুনে কেন বিশ্ববিদ্যালয় সুন্দর করে বললেন থাকে তোমার হাত দাঁড়াই তোমার জবান দাঁড়ায় যদি কোনো মুসলমান যদি কোনো মানুষের ক্ষতি হয়ে থাকে মুসলমানের খাতাতি নাম নাই যদি সার্চ করা হয় দেখা হয় মুসলমানের খাতাতি নাম না কামাকাই দাঁড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে বড় জুব্বা পরে ঘুরে বেড়াচ্ছে কথা বুঝি যাচ্ছে থার্মোমিটার দিয়ে যেমন জ্বর মাপা যায় ব্যারোমিটার দিয়ে যেমন আবহাওয়া মাপা যায় আর কোরআন আর হাদিস দিয়ে তেমন মনে রাখবে মানুষের ঈমান আমল মাপা যায় এই কোরআন হাদিস কে যদি সামনে রেখে একটা মানুষের চরিত্র আখলাক ব্যবহার শিষ্টাচার কথাবার্তা কর্মকাণ্ড যদি কোরআন হাদিস কে সামনে রেখে মিলিয়ে দেখা হয় বুঝতে পারবে কিচ্ছু লাভ নাই কিচ্ছু হবে নাই কোনো কাজ নাই সারা জীবন ধরে লুটে পুটে খেয়ে নিয়ে মেরে নেওয়া কেড়ে নেওয়া চিটিংবাজি ধাপ্পাবাজি মেরে নেওয়া হিংসা ওয়াহমিকা রিয়া ফাঁকা লোকে জমি বর্গা করে বুড়ো বয়সে 63 বছর বয়সে মুখে দাড়ি রেখে বড় একটা মাথায় সুন্দর একটা টুপি লাগিয়ে দিয়ে বড় জুব্বা ছেড়ে আর কাঁধে একটা রুমাল দিয়ে মসজিদের মেহমান হয়ে গেল এবারে জান্নাতে ঢুকবো জান্নাত যেন মনে হচ্ছে বাপের সম্পত্তি রেডি করা আছে
63 বছর বয়সে গিয়ে নামাজ পড়তে হয় আর 64 তে গিয়ে দাড়ি বার করতে হয় কে বলেছিল যে 64 তে গিয়ে দাড়ি বার করতে হয় হ্যাঁ দাড়ি কতবার ইচ্ছা করলো যে একটু কালো দাড়ি বের হই ও আয়নার সামনে দেখো কত তো কেমন লাগে বেরচ্ছে একটু যেই বেরচ্ছে ফর্ম দিয়ে মেরে দিচ্ছে একটু বেরলি ফর্ম দিয়ে মেরে দিচ্ছে একবারে সুযোগ দিল নি কথা বলে না হ্যাঁ রাগ করছেন নাকি বাপ কি হবে কিছু হবে না বান্দার মন ভালো ছিল অন্তর ভালো ছিল কর্ম ভালো ছিল মন ভালো ছিল আল্লাহ বলছেন ওই ব্যক্তি আমার কাছে বড় ভালো মানে কিচ্ছু হবে না বাপ কিচ্ছু হবে না সারা রাত ধরে পানি পাবে সারা রাত ধরে পানি দেবে সকালবেলা গিয়ে তোমার জমিতে পানি নাই মাথা খারাপ মাথা খারাপ সারা রাত ধরে পানি পাইয়েছে বাপ বেটাই বেটাই মাত্র সবে মাত্র বেটা পরীক্ষা দেবে মাধ্যমিক দেবে মাধ্যমিক দেবে আলেম দেবে বেটা পরীক্ষা দেবে সামনে পরীক্ষা দেবে মাধ্যমিক যুবক ছেলে বাপ বেটাই শীতে রাতে সারা রাত ধরে পানি পাইয়েছে আর সকালবেলা গিয়ে দেখছে নিজের জমিতে আর পানি নাই পাশে খালেক ভাইয়ের জমিতে পানি ওইদিকে মালেক ভাইয়ের জমিতে পানি ওইদিকে জয়দেব ভাইয়ের জমিতে পানি নিজের জমিতে নেই আর পানি বাপ বেটা দুজন মিলে ঠিক না করতে পেরে সে সময় বাপ বেটাকে বললো বেটা কি হলো বলো পানি পাশের জমিতে কেন চলে গেল বলো পানি তো আমার জমিতে থাকা দরকার ছিল দু বাপটা কত কষ্ট করে রাত জেগে পানি পাওয়ালাম বেটা বললো আব্বা দাঁড়াও দাঁড়াও আমি তথ্যটা বের করবো নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হয়েছে বেটা বাপকে সান্ত্বনা দিয়ে গোটা আলের মাথাটা ঘুরতে লাগলো চারটি আল ঘুরে 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 বাপকে সে রিপোর্ট দিল বাপ ফাইনাল রিপোর্ট দিচ্ছি শোনো আলের নিচে কিছু ফুটো হয়ে গেছে লেউলের ডোব ছুঁচোর ডোব মনে হয় ওই ডোব দিয়ে পানি বেরিয়ে গেছে কালকে আমাদের ময়দানে নামাজ থাকবে রোজা থাকবে দাঁড়িয়ে থাকবে কিছু লেউলে দূর এই নাম ফুটো হয়ে যাবে কিছু ছুঁচো দূর ফুটো হয়ে যাবে দুনিয়ার জমিনে গীবত করেছিল লেউলে দূর ছিল দুনিয়ার জমিনে মানুষ কেমন কড়া ভাষায় কথা বলেছিল চোখ দিয়ে পানি ঝরিয়ে দিয়েছিল লেউলে দূর ছিল দুনিয়ার জমিনে মিথ্যা বলেছিল লেউলে দূর ছিল দুনিয়ার জমিনে পরের মালকে হরণ করে নিয়েছিল লেউলে দূর ছিল 18 বিঘে জমি করেছিল 4 বিঘে জমি লোকের বর্গা করে মেরে দিয়েছিল লৌলুক ডোব ছিল আল্লাহ বলে মাল তোর কাছে নাই সব মাল অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি ধাঁধা মেরে জাহান্নামে দেয়া হবে ও মেরে বলি সেই হবে প্রকৃত মনের যারা জানো মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে
50 বছর বেঁচে ছিল জানেন ক্ষতি করে না 60 বছর বেঁচে ছিল লোকের মাল আত্মসাৎ করে নেয় না কারণ মালকে হরণ করে নেয় না 60 বছর বেঁচে ছিল লোকের মেরে নেয় না 50 বছর বেঁচে ছিল কারণ জানেন ক্ষতি করে না আমি রাসূলুল্লাহ বলি সেই হবে একজন প্রকৃত মনে আমরা কি ভাবি বলেন তো যা খুশি করুক খালি লম্বা দাড়ি যদি থাকে আর মাথায় যদি ঝেড়ে একটা পাগড়ি লাগাতে পারে বড় একটা জুব্বা পড়লে ওই হলো প্রকৃত মুমিন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কোন লাভ হবে না আমার ইয়ামাল মিসকাল জারাতুন খাইরাইয়ারা আমার ইয়ামাল মিসকাল জারাতুন শাররাইয়ারা যারা যারা আল্লাহ বিচার করে হিসাব বুঝে নেবে মৌসুম চেঞ্জ হচ্ছে কেন আপনাকে বুঝতে হবে করোনা ভাইরাস আসছে কেন আপনাকে বুঝতে হবে মসজিদ থাকা সত্ত্বেও গিয়ে নামাজ পড়তে পারছে না কেন আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে দাড়ি টুপি রেখে জায়গায় ঘুরতে পারছে না কেন আপনাকে বুঝতে হবে মৌসুম চেঞ্জ হবে করোনা ভাইরাস যাবে না আর আসবে আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে জি আপনাকে বুঝতে হবে কেন চেঞ্জ হচ্ছে সব পাল্টে দিচ্ছে আমার আল্লাহ হ্যাঁ মাঝে মাঝে ভূমিকম্প দিচ্ছে আকাশ থেকে বজ্রপাত দিচ্ছেন সাইক্লোন দিচ্ছেন ঝড় দিচ্ছেন মানুষ সোজা হয়ে যা সোজা হয়ে যা সোজা হয়ে যা এখনো বাঁকা থাকিস না সোজা হ এরপরও যদি সোজা না হয় তাহলে পড়ো ইতিহাস পড়ো কোরআন শরীফ পড়ো তাফসীর পড়ো লূত নবীর জামানা আল্লাহ কেমন সাইজ করেছিল দেখো লূত নবীর জামানা আল্লাহ কিভাবে সাইজ করেছিল দেখো দেখো নূহ নবীর জামানা আল্লাহ কেমন ভাবে বন্যা দিয়ে সেচ করেছিল দেখো 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 দাউদ নবীর জামানায় আমার আল্লাহ কেমন বাঁধর করে দিয়েছিল দেখো ফিনিশ করে দিয়েছিল ফিনিশ করে দেবে মেরাবাদ ওসলাবাদ বাবা জিরাবাদ ভুল বুঝবেন না রাগ করবেন না বোঝার চেষ্টা কর বোঝার চেষ্টা করুন কে কোন জায়গায় আছি জানি না কিন্তু জানে একজন তিনি কে জোর করে বলো তিনি হলেন আমার আল্লাহ তিনি সব জানে তিনাকে লোকানোর কোনো জায়গা না মনের কথাটা অন্তরের কথাটা প্রকাশ করুক আর গোপন করুক তাদের ভিতরের খবরটাও আমি আল্লাহ জানি জোরে বলবেন না কারো জোরে হয় না রাত দুটোর সময় যখন বিছানায় শুয়ে আছো ডান দিকে শুয়ে আছে তোমার বিবি আর মাঝখানে শুয়ে আছে ছোট্ট বেবি দুটোর সময় ঘুম ভেঙে গেছে তোমার উস্তাদ জি সকালে কার বাস দেবে বলে ঠিক করছো রাতের বেলা ভাবছো আল্লাহ বলছে রাতের খবর মনের খবর আমি আল্লাহ রাতই মেনে নিয়েছি পালাবি কোথায় আল্লাহ আল্লাহকে লুকানোর কোন জায়গা না সিসি ক্যামেরা ফুটেজ ভিডিও রেকর্ডিং তো আজ তিন দিন বেরিয়েছে কদিন এই যে দেখছেন না এই সব ক্যামেরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ আমি যদি এখানে ওয়ান ক্যামেরা এখানে বসে বসে যেগুলো রেকর্ড হচ্ছে আমি পরবর্তীকালে যদি বলি না এগুলো আমি বলিনি সঙ্গে সঙ্গে এরা খুলে দেখিয়ে দেবে বলেননি মানে সব রেকর্ড আছে সুতরাং আমার অস্বীকার করার কোনো কথা বলে না কোনো জায়গা নাই অস্বীকার করার কোনো জায়গা নাই কিয়ামতের ময়দানে বলে এই বান্দা বল তুই কেন করেছিস না আল্লাহ করিনি অস্বীকারের কোনো জায়গা নাই কেরামান কাতিমিন দুইজন ফেরেশতা সব রেকর্ড করেছে একদম রেকর্ড করা আছে কলকাতা খাতা খুলে দেখিয়ে দেবে বল তুই করেছিস অমুক দিনে অমুক সময় এই টাইমে করেছিস বল কেন করেছিস সেদিনে অস্বীকার করার কোনো বেশি পাকামো করবে মুখ জওয়ান কাল্লা বন্ধ করে দেবে জওয়ান কাল্লা বন্ধ করে দেবে হাত বলবে আল্লাহ আমি এই করে না কাজ করেছি পা বলবে আল্লাহ আমি এই কাজ করেছি চোখ বলবে এটা করেছি কান বলবে এটা করেছি সব আপনার দেহে আপনার দেহের অঙ্গগুলো সব সাক্ষ্য দেবে সেই সময় কিন্তু আপনি কোনো উত্তর খুঁজে পাবেন না খালি চোখ দিয়ে পানি বেরোবে
আছেন, আমরা প্রত্যেকই গুনাহগার, প্রত্যেকই গুনাহগার। আর কেউ বলতে পারবো না যে আমি হুজুর বলে আমি নেককার, আমি গুনাহগার নয়। কেউ বলতে পারবো না আমি ইমাম সাহেব বলে আমি নেককার, কেউ বলতে পারবো না আমি পীর সাহেব বলে আমি নেককার, কেউ বলবে আমি দরবেশ সাহেব বলে আমি নেককার, এটা বলার কোনো জায়গা নাই। আর সুন্দর মাত্র গুনাহগার কম আর বেশি, আর গুনাহগারদের মধ্যে ওরা উত্তম, যারা নিজেদের গুনার কথা মনে করে চোখের পানি ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে, ইসলামের দিকে ধাবিত হয়, আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো। আমার আল্লাহ ওই বান্দা কি বেশি ভালোবাসে, মহব্বত করে। দুটো ফোঁটাকে আমার আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। কটা ফোঁটা? দুটো ফোঁটা। একটা কি? একটা হলো বান্দার চোখের পানির ফোঁটা, আর এক হলো শহীদানদের রক্তের ফোঁটা। এই দুটো ফোঁটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে, মহব্বত করে। জি, দুনিয়ার মানুষের কাছে যে যতবার হাত পাতবেন আপনার উপরে বিরক্ত হয়ে যাবে, রাগান্বিত হবে, ফেড আপ হয়ে দু চারটে কথা বলে দেবে, বাজে কথা বলে দেবে, বাজে কথা বলবে, আপনার অন্তরে দুঃখ দিবে, এমন কষ্ট বলবে মনের দিক দিয়ে আপনি খুব কষ্ট পেয়ে যাবেন। কিন্তু আল্লাহ বলছে দুনিয়ার মানুষের কাছে হাত পাতলে চাইলে তারা কষ্টকে তোকে তারা তার তোর উপরে বেজার হয়, রেগে যায়, রাগান্বিত হয়, অসন্তুষ্ট হয়। কিন্তু বান্দা আমি আল্লাহর কাছে হাত না পাতলে আমি আল্লাহ তোদের উপর রেগে যাই, আর যত হাত পাতবি তত আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বলতে পারেন না? কুরবানিতে বড় গরু দিয়ে দিচ্ছে, 50,000 টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, 1,00,000 টাকা দিয়ে কুরবানি দিয়েছেন মিয়া, 1,00,000 টাকা দিয়ে কুরবানি দিয়েছ, তোমার আগুলে ইশারায় কত লোকের ঘর ভাঙা হয়েছে সেটা মনে করো, তোমার আগুলের ইশারায় কত লোকের ঘর ভাঙা হয়েছে মিয়া মনে করো, আর 1,00,000 টাকা কুরবানি দিয়ে দেখিয়ে দিচ্ছ যে আমি পারি, বিরাট ইসলাম মানি মিয়া, তোমার আগুলের ইশারায় কত লোকের যে ঘর ভাঙা হয়েছে মনে করো, তোমার আগুলের ইশারায় কত লোকের শাটার বন্ধ হয়ে গেছে, দোকানে তালা পড়েছে মনে করো, মনে করো তুমি কুরবানিতে 1,00,000 টাকা দিয়ে গরু কুরবানি দিচ্ছ, বলে তিনটে ভাগ কর, বলে তিনটে ভাগ কর, এসে বলছে হুজুর আমার গ্রামের মেম্বার খুব ভালো, বিরাট বড় গরু কুরবানি দেয়, ওহ তিনটে ভাগ কর, তিনটে ভাগ হয়ে গেল। বলে হুজুরদের মুখে শুনেছিস না যে তিনটে ভাগ করতে হয়, তিনটে ভাগ করা মুস্তাহাব, তিনটে ভাগ, 1,00,000 টাকা দামি গরু তিনটে ভাগ করেছে, অনেক ভাগে পড়েছে, এক একটা ভাগে অনেক গোস করেছে, একটা ভাগ কার? একটা ভাগ হলো আত্মীয় স্বজনদের, আর একটা ভাগ হলো আমার গরিব মিসকিনের, আর একটা ভাগ হলো আমার নিজের, তিনটে ভাগ। মেম্বার বলছে তিনটে ভাগের ভেতরে যে ভাগটা আমার আছে, এত মাল এত গোস আমি তো খেতে পারবো না, তো চাচি আর আমি আর ছোট্ট একটা বেবি, ছোট্ট একটা বাচ্চা খেতে পারবে না, আমার ভাগ থেকে কিছু তুলে নিয়ে ওই গরিব মিসকিন অসহায় দেন খাতাতে দিয়ে দেন। লোকে বলছে মেম্বারের মতো মানুষ হয় না, ও তরুণী আসলে যে কেনা যে কেনা ভুল বুঝবেন না, আর যখন অসহায় মেয়ের একটা ঘর ঢুকেছে ইন্দ্রাবাসনের ঘর, ওই ঘরটা যখন 1,20,000 টাকা ঢুকেছে, সেখান থেকে 30,000 টাকা বের করে নিয়েছে, বলে এর মতো দুষ্টু লোক আর হয় না, একই লোক, একই লোক, ভিতর আলাদা বাইরে আলাদা। আল্লাহ বলছে কাজ হয় না, কাজ হয় না, তোর হাত দ্বারায় মানুষের ক্ষতি হয়েছে উপকার হয় না, তোর জবান দ্বারা মানুষের ক্ষতি হয়েছে উপকার হয় না, তুই মোমেনের মুসলমানের খাতাতে তোর নামই ওঠে না, যতই দাড়ি রাখিস, যতই টুবি পড়িস, যতই জুম্মা নামাজ পড়িস, যতই কাঁদিস, মুসলমানের খাতাতে তোর নামই ওঠে না। জোর করে হয়, জোর করে কোনো জিনিস চলে কথা বলে না, জোর করে হ্যাঁ হ্যাঁ কোনো লাভ হবে ও মেরে হে তোর না জোয়া জোয়া কে না প্যাবে বলে পেরে শুরু কে দিন না এই জন্য বিশ্বনাথ যেন সুন্দর করে বললেন বল মুমিনু মান আমিনা হুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম বিশ্বনাথ বললেন সেই হবে প্রকৃত মুমিন যার জান মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে
দিল্লি থেকে ট্রেন আসছে, ও তরুণীরা দিল্লি থেকে যখন ট্রেন আসছে, ও তরুণীরা হাওড়া প্ল্যাটফর্মে গিয়ে যখন দাঁড়াবে, হাওড়া স্টেশনে গিয়ে যখন দাঁড়াবে, ওই ট্রেনটা ঢুকবে, ট্রেনটা ঢুকবে, ও তরুণীরা 50 কিলোমিটার আগে, ও তরুণীরা 70 কিলোমিটার আগে একটা প্ল্যাটফর্মে গিয়ে যখন দাঁড়িয়ে গেল, ও তরুণীরা শুনিয়ে কে নিলাম, বয়স্ক চাচাটা একটা বগিতে বসে আছে, ও তরুণীরা পাশের বগি থেকে এক যুবক ছেলে স্পিন যাই যাবে বলে ওই বগি ভেতর দিয়ে যাচ্ছে, যেতে 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 হঠাৎ করে বয়স্ক চাচাটার দিকে একবার তাকিয়ে দিকে মুখটা চেনে গেল, ওই চাচাটার বাড়ি তো আমাদের ওই পাশে সীতাপুরে বাড়ি, সীতাপুরে চাচাকে আমি তো বারবার দেখেছি, একই সঙ্গে কতবার আমরা সীতাপুর বাজারে বাজারও করেছি, একই সঙ্গে কতবার আমার দেখা হয়েছে, হঠাৎ করে চাচার দিকে তাকিয়ে বলল, চাচা আসসালামু আলাইকুম, চাচা আপনি কি আমায় চিনতে পাচ্ছেন, বাবা তোমাকে আমি ঠিক চিনতে পাচ্ছি না, চাচা আমার বাড়ি হলো ইছাপুর ইছানগরীতে আমার বাড়ি, ও চাচা আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো সীতাপুরে বাড়ি, বলে চাচা আপনাকে আমি বহুবার দেখেছি, একই এলাকার লোক একই গ্রামের লোক, পাশাপাশি আমার বাড়ি আপনার বাড়ি আমার বাড়ি খুব পাশাপাশি, গ্রামটা হয়তো আলাদা তবে এলাকাটা একই চাচা, তবে চিন্তার কোনো কারণ নাই চাচা, চলুন এবারে বাকি সফরটা দুজন মিলে একসঙ্গে করি, ও চাচা চিন্তা করবেন না চাচা, বেশ কিছুক্ষণ গল্প হলো, চাচা বলছে কোথায় যাবে মলম, বলে আমি একটু এস্তিনজাখানায় যাচ্ছি, ওই বগিটার ভেতর দিয়ে তাই এস্তিনজাখানায় যাচ্ছি, চাচা বলল বাবা ছেলে তুমি এস্তিনজাখানা থেকে একটুখানি ঘুরে এসো, এস্তিনজা থেকে ঘুরে এসে আরো দু চার কথা হলো, বগির ভেতর দিয়ে একটা লেবু চা যাচ্ছিল, লেবু চা 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 ফকার যা চা বিক্রি করে চা যাচ্ছিল, যুবক ছেলেটা বলল চাচা একটা চা খান, যুবকটা যখন চাচাকে চা খাওয়ালো, চাচা একটা লেবু চা কেন, যুবকটা একটা লেবু চা কেন, দুজনে দুটো লেবু চা খেয়ে নিল, দুটো লেবু চা খেয়ে নিয়ে বলল বেচা বেটা তুমি তাহলে এবার একটু বসো, আমার উপরে বাংকারে রয়েছে একটা ব্যাগ আর নিচে রয়েছে একটা অ্যাটার্জি, লক্ষ রাখা দরকার আছে জি, ও ভাই তুমি একটু খেয়াল রাখো আমি একবার ভিতরে যাচ্ছি, একটু টয়লেট করে আসছি, স্ক্রিনটা করে আসছি, টয়লেটে যখন ঢুকলাম ও তরুণীরা ট্রেন দাঁড়িয়ে আছে গন, আর টয়লেট থেকে বেরিয়েছে 10 মিনিট পরে এসে দেখছে ভাই পোনাই আর আমার অ্যাটার্জি মালো নাই, সব গায়েব হয়ে গেছে, ওই ভাইপোটা যদি আবার জুম্মার নামাজ পড়ে ফাটিয়ে ফেলে, ও তরুণীরা যদি ভবিষ্যতে দাঁড়িয়ে রাখে, মনে রাখবেন বাবাজি মালের হেফাজত করতে পারে না, ওয়াল মুমিনু মান আমিনা হুন নাস আলা দিমাইহিম ও আমওয়ালিহিম, বিশ্বনবী বলেন সেই হবে প্রকৃত মুমিন যার জান ও মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে, এই মালের ক্ষতি করে দিয়েছে মনে রাখো কখনো মুমিন হতে পারবে না, এর নাম ইসলাম, ভাববেন না সারা জীবন ধরে লুটে পুটে খেয়ে নিয়ে যা খুশি তাই করব, আর নদীতে গিয়ে একটা ঝাঁপ মেরে ডুব মারবো পরিষ্কার হয়ে যাব, অত সহজ নয়, অত সহজ নয়, আর খুব বেশি হলে পয়সা জমিয়ে হারাম হোক আর হালাল হোক পাইলে মাল দিয়ে একটা মক্কা শরীফে গিয়ে হজ মেরে দেব, ভাবছেন আমি টাটকা হাজি হয়ে গেলাম, অত সহজ নয়, কোন পয়সায় তুমি হজ করেছো সেটাও জানা লাগবে, ان الاسلام يهدي مكان قلبه وان الهجره تهدي مكان قبله وان الحج يهدي مكان قبله এত সহজ নয় কোথায় ভাবছেন আপনি, এই যে সর্বপ্রথম হলো আপনার ভেতরের গোস্ত, গোস্ত ভালো করতে হবে, গোস্ত ভালো করলে আপনি গেনার আপনি সাকসেস, গোস্ত যদি খারাপ হয়ে যায় সব শেষ, সব শেষ, আপনার কর্ম যাই হোক আমার বাবাজির আমার ভুল বুঝবেন না রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, আমার দিনদার ইমানদার নেককাল্লা ভাইরা ভুল বুঝবেন না, তবে আমার আল্লাহর ক্ষমা বেশি দয়া বেশি, আমার আল্লাহর ক্ষমা বেশি দয়া বেশি, আমার আল্লাহ বান্দাকে সব সময়ের জন্য ক্ষমা করতে তৈরি, বান্দা যেমন গুনাহ করতে রেডি তৈরি, আমার আল্লাহও ক্ষমা করতে রেডি তৈরি, জোরে বলতে পারেন না একটু, মাঝে মাঝে বলেন না, মাঝে মাঝে বললেও তো কাজ আছে জি, ভাইরা বা দোস্তরা আমার বাবাজির আমার ভুল বুঝবেন না রাগ করবেন না, আসুন আসুন ভালো মানুষ হতে হবে, কিভাবে ভালো হবেন কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি আপনার নিজের বিবেককে কোশ্চেন করলি পেয়ে যাবে, বিবেক আপনাকে উত্তর দেবে, বিবেক আপনাকে অ্যানসার দেবে, আপনার মন আপনাকে উত্তর দেবে ঠিক করছো না ভুল করছো, বিবেক যদি বলে দাও না লোকের ঘর ভেঙে দেয়া ঠিক আছে তো ভাঙো, বিবেক যদি বলে দেয় না লোকের দোকানে শাটার বন্ধ করে দিতে হবে তো দিয়ে দাও, বিবেক যদি বলে দেয় না লোককে খুন করে দিয়ে ঝুলিয়ে দিতে হবে দিয়ে অন্য
ভিতরে ঘরে নামাজ চাপিয়ে দিতে হবে তো করো, আর মন যদি বলে যে না এটা অন্যায় হচ্ছে জানবা আল্লাহর দরবারে অন্যায় হচ্ছে। প্রত্যেকটা ভালো কাজ করার আগে, প্রত্যেকটা খারাপ কাজ করার আগে তার বিবেক আগে তাকে বাধা দেয়, এটা অন্যায় হচ্ছে। আর বিবেকের বাধা ঠেলে দিয়ে যদি করা হয় বুঝতে হবে আপনি কিন্তু অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হলেন। আমাদেরকে প্রেরণ করলেন কিসের জন্য? ইবাদত বান্দিগি করার জন্য। ইবাদত করার জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিল, আল্লাহকে বলেছিল আল্লাহ ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট। আকাশের উপরে কত ফেরেশতা আছে জানেন? অগণিত ফেরেশতা, গোনা যায় না। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন, দুই আগুল এইভাবে দেখালেন, বললেন এই যে এতটুকু ব্যবধান আছে, এতটুকু ফাঁকা, এই এতটুকু ফাঁকাও আকাশে আছে নাকি বলা মুশকিল। এতটুকু ব্যবধান দেখাতে পারবে না যে এত অগণিত ফেরেশতা আল্লাহ মানিয়েছে। জোরে বলবেন না, আরো জোরে হয় না। ফেরেশতারা খায় না, পান করে না, ঘুমায় না, সর্বসময় আল্লাহর ইবাদতে মশগুল। খাওয়া নেই, পান করা নেই, ঘুমাই না, ঘুম নেই, বিবি নেই, ছেলে নেই, মেয়ে নেই, সর্বসময় তারা আল্লাহর ইবাদতে মশগুল। আল্লাহ বলে ফেরেশতারা, হে ফেরেশতা আমি মানব জাতিকে বানাবো, মানুষ সৃষ্টি করব। আল্লাহ বলে না, ফেরেশতা বলে না আল্লাহ বানাবেন না। ও আদম জাতি, আল্লাহ মানুষ জাতি, ও মানব জাতিকে একদম বানাবেন না, মানব জাতি ভালো না, মানুষ ভালো না। আল্লাহ সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে তারা লেগে থাকবে, সমস্ত রকম অপরাধ গুনার কাজ পাপ কাজের সঙ্গে সম্পৃক্ত হবে, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, অত্যাচার, অবিচার, খুন, খারাপি সব রকম কাজ করবে। আল্লাহ ইবাদত করার জন্য তো আমরা যথেষ্ট। আল্লাহ বলে শোনো ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, সুতরাং আমি আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টি করতে চাই, পৃথিবীর জমিনে আমি মানব জাতিকে প্রেরণ করব, মানুষ তৈরি করব। সেই মানুষ যদি আমার আল্লাহর দিকে একটু ফিরে আসে, একটু যদি নামাজের পাটিতে দাঁড়িয়ে যায়, একটু যদি ভালো কাজ করে দেয়, আল্লাহ খুশি হয়ে গিয়ে ফেরেশতাদের বলে ফেরেশতা দেখ তোরা মানা করেছিলিস, আমি আল্লাহ তোদের বাধা ঠেলে দিই, মানুষ তৈরি করেছিলাম, দেখ আজকে আমরা আমার প্রতি তারা কেমন ভালোবাসা, তারা কেমন ভাবে আমার ইবাদত করে, দেখ রাত জেগে জেগে কেমন ভাবে আমি আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, দেখ আমি আল্লাহ এই বান্দাকে কবুল করে নিয়েছি। গোনা আমরা প্রত্যেকই করেছি, কম আর বেশি, অন্তত আমরা একটু আল্লাহর দিকে যদি ফিরে আসি। আর বর্তমান সময়ে আমার আল্লাহকে রাজি করা খুব সহজ, খুব সহজ। যদি বলেন কেন, ভালো মানুষের সংখ্যা কমে গেছে, ভালো মানুষের সংখ্যা কমে গেছে, খারাপ লোকের সংখ্যা বেড়ে গেছে। আর খারাপ লোকের সংখ্যা বেড়ে যাওয়া মানে খারাপের ভেতরে ভালো যদি অল্প কাজ করে তাও ভালো হয়ে যাবে, কথা বলে না, কথা বলে সব থার্ড ডিভিশন পাওয়া লোক, সব থার্ড ডিভিশন, সব ব্যাক পাওয়া, সব থার্ড ডিভিশন পাওয়া ছেলে স্টুডেন্ট গুলো সব থার্ড ডিভিশন পায়। ওর মধ্যে যদি কেউ একটু অল্প পড়াশোনা করে, সেই দেখবেন হাই সেকেন্ড ডিভিশন নালে ফার্স্ট ডিভিশন পেয়ে যাচ্ছে, একটু প্রিপারেশন নিলে ফার্স্ট ডিভিশন। সুতরাং এখন সব খারাপ লোক, সব খারাপ লোক, সব বেশিরভাগ ভেজাল লোক। হ্যাঁ, আরে ভাই কি বলছেন আপনি, লোকের দোকান মারে না তো, চুরি করে না তো, কি হয়েছে, মিথ্যা তো বলছেন। আরে ভাই কি বলছেন আপনি, হ্যাঁ টুপি পরেছে, দাড়ি রেখেছে, সব পরেছে, জুব্বা পরেছে, তার ভিতরে তো হিংসা আছে, তার ভিতরে তো অহংকার আছে, এটা থেকে আপনি বেরোতে পেরেছেন? পারেননি তো আপনি, আপনি পেরেছেন বেরোতে? বেরোতে পারেননি তো? এই ইন্টারনাল ব্যাপারগুলো আপনি ভেবেছেন? হিংসা কি চোখ দিয়ে দেখা যায়? কথা বলেন না। অহংকার চোখ দিয়ে দেখা যায়? মিথ্যা চোখ দিয়ে প্রথমে দেখা যায়, বললে তখন বোঝা যায়, করলে তখন বোঝা যায়, এগুলো তো ইন্টারনাল, এগুলো তো আপনি দেখেননি। সে বলোক না, মলি সাহেব হোক, আবে সাহেব হোক, পিস সাহেব হোক, এগুলো থেকে বাঁচতে পারেনি, পারেনি। আর বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়াকুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানা কামা তাআকুলুন নারুল হাতাত। আল্লাহ রাসূল নূর নবী বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হিংসা থেকে তোমরা পরহেজ করো, বাঁচো। কেন? হিংসা সমস্ত আমলকে খেয়ে নেয়, আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা তেমন আমলকে খেয়ে নেয়, হিংসা থেকে তোমরা বাঁচো। যারা পরিমাণ যদি হিংসা ভিতরে ঢুকে যায় ওই মানুষটা জান্নাতে যাবে না। বুঝতে পারছেন কি হচ্ছে, কি হচ্ছে বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা, কত মলি সাহেব, হাফেজ সাহেব, কত হুজুর সাহেব, কত পীর সাহেব, কত মলি সাহেব, কত হাফেজ সাহেব, কত হাজি সাহেব, সব আল্লাহর কাছে ধরা খেয়ে যায় বাবা।
সব আল্লাহর কাছে বলা পেয়ে যাবে। আমরা বাহ্যিক দৃষ্টি দিয়ে ভাবছি কি, বাহ্যিক দৃষ্টি দিয়ে দূরদৃষ্টি দিয়ে দেখে বলছি এই লোকটা বড্ড খারাপ লোক, ওই লোকটা বড্ড খারাপ লোক, ওই লোকটা বড্ড খারাপ লোক। এই মিয়া, খারাপ ভালো কি আমরা জানি? ভালো খারাপ কাকে আল্লাহ ঠিক করে রেখেছেন? কে আল্লাহর কাছে ভালো সেটা তো আল্লাহই ভালো জানে। জি সবথেকে ভালো আমল কি হুজুর? সব থেকে ভালো মানুষ কোন মানুষটা হুজুর? মিথ্যা বলে না, সুদের খাতায় নাম নাই, হারামের খাতায় নাম নাই, ঘুষের খাতায় নাম নাই, হাত দিয়ে ক্ষতি করে না, জবান দিয়ে ক্ষতি করে না, চোখ দিয়ে অন্যায় নাই, জিভ দিয়ে অন্যায় নাই, পা দিয়ে অন্যায় নাই, কান দিয়ে অন্যায় নাই, শারীরিক ভাবে যদি দেখা যায় টোটাল দিকটাই সে বাঁচাবার চেষ্টা করেছে, যতটা পেরেছে আল্লাহর দরবারে কেঁদে মাফ চেয়েছে, তাওবা করেছে। আল্লাহ রাসূল বলছেন সে মানুষটা আল্লাহর দরবারে সবথেকে ভালো মানুষ, সবথেকে ভালো মানুষ। জি, এজন্য রাব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন কি করবি সেটা আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি, والوالدين احسان وبذل القربى واليتامى المساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله يحب من كان مختلا فخورا الله বলে শুন পৃথিবীর জমিনে কি করবি সেটা আমি আল্লাহই জানাবো, আর পৃথিবীর জমিনে কি করা থেকে তোরা বাঁচবি, কোন অন্যায়গুলো থেকে বাঁচবি সেটা আমি আল্লাহই তোদেরকে জানিয়ে দেব। এজন্য আল্লাহ বা রব العالمين বলে সুন্দর করে وَآتُوا الْيَتَامَى أَمْوَالَهُمْ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيثَ بِالطَّيِّبِ وَلَا تَأْكُلُوا أَمْوَالَهُمْ إِلَى أَمْوَالِكُمْ إِنَّهُ كَانَ حُوبًا كَبِيرًا এজন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيرًا এজন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ সব টাটকা মাল পাচ্ছেন, টাটকা একটা বাসি না, কথা বুঝতে পারছেন না? কোরআন আর হাদিস পাচ্ছেন মানে সব টাটকা মাল পাচ্ছেন, একটাও বাসি না, ভেজাল না, এখান থেকে ওখান থেকে টান মেরে বেরিয়ে যাচ্ছি না, সব টাটকা মাল, নির্ভেজাল, ভেজাল মুক্ত কালাম। কোন কালাম? কালামুল্লাহ, কোরআন শরীফ, আল্লাহর কালাম। জি, দেয়ার ইজ কল ইন দা ওয়ার্ল্ড নো আদার বুক হুইচ হ্যাজ রিমেইন 12 সেঞ্চুরিজ কপি ওর টেক্সট। Therefore, remember me. I will remember you. Give thanks to me and reject not me. Dalai Lama'r motto manus. Gary Miller'r motto manus. Warner Clown'r motto manus. Judge Barneshar'r motto manus. Uila Moore'r motto manus. Dalai Lama'r motto manus. Sissin Sasser'r motto manus. চিনেছে আমার নবীকে, চিনেছে আল্লাহর কোরআন, কোরআনকে নিয়ে গবেষণা করে অ্যানালাইসিস করে কালেমা পড়ে তারা ঈমান কবুল করছে গোটা পৃথিবী জুড়ে। বাঁধ ভাঙা জোয়ারের ন্যায় দ্রুত গতিতে ইসলামের প্রচার প্রসার চলছে, আর ঝড়ের গতিতে ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছে। জোরে বলতে পারেন না?
জালেমদের মাথা খারা, মাঝে মাঝে হয়ে যাচ্ছে পেট খারা, সব ঠিক না করতে পেরে কি করব, এবারে করব এনআরসি করব এনপিআর করব, এই সব মাথা ঠিক থাকছে না। আরে কিছু করতে পারবি না, পারবি না, কোরআন আল্লাহ পাঠিয়েছে আর দায়িত্ব হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ, জোর করে মহব্বত হয় না। আপনাদের জানা আছে চীন সরকার যে অত্যাচার করেছিল, এই অত্যাচার এখনো বন্ধ নয়, এই অত্যাচার অব্যাহত, এখনই মাঝে 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 আবার শুরু করে দেয়। আপনাদের জানা আছে চীন সরকার মুসলমানদের উপরে যে অত্যাচার করেছিল, আপনাদের জানা আছে উইঘুর মুসলমানদের বাড়ি থেকে বাড়ি থেকে মাথার টুপি গুলোকে কেড়ে 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 নিয়ে চলে যাচ্ছিল। ওরা মনে মনে ভাবছিল যে টুপি কেড়ে নিলে মনে হয় আর নামাজ পড়তে পারবে না, মুসলমানদের বাড়ি থেকে আল্লাহর কোরআন গুলোকে বের করে নিয়ে চলে যাচ্ছিলাম, মনে মনে ভাবছিল কোরআনকে যদি বের করে নিয়ে চলে যাওয়া হয় তাহলে কোরআনের হাফেজ আর মনে হয় হতে পারবে না, বাড়ি থেকে বাড়ি থেকে বাড়ি থেকে বাড়ি থেকে নামাজের মুসল্লা গুলো বের করে করে নিয়ে চলে যাচ্ছিল। ওরা মনে মনে ভাবছিল প্রশাসনকে লাগিয়ে যদি নামাজের মুসল্লা গুলো বের করে নিয়ে যাওয়া হয় তাহলে মুসলমান আর মনে হয় নামাজ পড়তে পারবে না। ওদের জানা যে নামাজের মুসল্লা নিয়ে চলে গেলে নামাজ গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ, গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ, পৃথিবীটাকে আমার আল্লাহ বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে যেখানে আপনি নামাজের পাটি নাও পাবেন, ধোয়া যদি একটা গামছাও পেয়ে যান সেটা বিছিয়ে দিয়ে পড়লেই নামাজ হয়ে যায়। ওদের জানা ওদের জানা নাই পৃথিবীর জমিনে যদি টুপির ক্রাইসিস দেখা দেয়, টুপি যদি না থাকে বাঙালি একটা রোমাল মাথা দিল হয়, রোমাল যদি না পাই টুপি যদি না পাই খালি মাথাতে দাঁড়িয়ে গেলে তবুও নামাজ হয়ে যায়। ওদের জানা না জানা না পৃথিবীর জমিন থেকে কোরআনকে মুছে দেওয়া যায় না, কোরআন এমন একটা কালাম, কালামুল্লাহ কোরআন শুনে যে কোরআন দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন, এই কোরআনকে যদি পৃথিবীর জমিন থেকে যদি ব্যান করে দেওয়া হয়, কোরআন যদি ব্যান করে দেওয়া হয়, কোরআন যদি তুলে নেওয়া হয়, মনে রাখতে হবে পৃথিবীর জমিন আল্লাহ কোটি কোটি হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে, একটা কোরআন দুটো কোরআন তিনটে কোরআন তোরা নিয়ে নিবি, মনে রেখে কোটি কোটি হাফেজ আছে আল্লাহ পৃথিবীর জমিনে গে কোরআন কায়ামত পর্যন্ত জিন্দা থাকবে, কেউ মুছে দিতে পারবে না, কারোর ক্ষমতা নাই, দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। আর বেশি যদি পাকানো করিস কোরআন নিয়ে দিয়ে চিনিবিরি গেলিস, কোরআনের সঙ্গে যদি খারাপ ব্যবহার করিস, কোরআনের সঙ্গে যদি বেয়াদবি করিস, আমি আল্লাহ বলি যদি সীমা লঙ্ঘন করি ওয়ালা তাতাদু, সীমা লঙ্ঘন যদি করে দেয়া হয় ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। তোরা যখন সীমা লঙ্ঘন করবি আমার সার্কেলের বাইরে চলে যাবে, গন্ডির বাইরে যাবে, আমার ইসলামকে নিয়ে ছিনি মেনে খেলবি, ইমানদার যদি না থাকে মনে রাখ পৃথিবীকে আমি আল্লাহ টিকতে আর দেব না, পৃথিবীর জমিনকে আমি আল্লাহ আর করি আর রাখব না, মনে রেখে দে আমি আল্লাহ তখন আজাব দেব গজব দেব পৃথিবী ধ্বংস করে দেব সবকে আমি আল্লাহ ঠান্ডা করে দেব, মাসমানি যত বই করো না কেন আমি আল্লাহ তোমাদের ছাড়ব না, ফেরাউনের মতো মাসমানার হবে কি হবে না এটা আমি জানি না, নমরুদের মতো মাসমান হবে কি হবে না এটা আমি জানি না, সাদ্দাতের মতো মাসমান হবে কি হবে না এটা আমি জানি না, কিন্তু মনে রাখতে হবে ফেরাউন কিন্তু কম বড় মাস্তান না, নমরুদ কিন্তু কম বড় মাস্তান ছিল না, তোদের থেকে আরো এক ঘাট উপরে ছিল, তোরা বলছিস এনআরসি করে এনপিআর করে মানুষ পালিয়ে দেব, আর নমরুদ বলেছিল মানুষ কি রে আমি হলাম নিজি খোদা নিজি হলাম র, সাইজ করে দিয়েছে কি দেয় না, কথা বলে না, যে কথা বলো নামানো তাহলে নমরুদ
ইয়ার এক অদ্ভুত বেঁচে ছিল 1700 নবী ইব্রাহিম বললেন চলে সর যখন সে আসলো না আল্লাহ বলেন তোকে আর ছাড়বো না পাঠালাম আমি একটা ছোট্ট মশা বেটাকে আল্লাহ করে দিয়েছেন পুরো সোজা নাম হলো তার ফেরাউন দিনের দিকে ফিরে আসতে বললেন মুসা নবী বললেন চলে আসুন নাম হলো তার ফেরাউন মুসা নবী বললেন চলে আসুন নাম হলো তার ফেরাউন মুসা নবী বলেন ইসলামের দিকে চলে আসুন যখন সে আসলো না আল্লাহ বলে মুসা হবে না ওর নাম হলো ফেরাউন ভদ্রলোক পুরো গরম ওর নাম হলো ফেরাউন দাঁড়াও আমি আল্লাহ পাঠাচ্ছি ফারেস্তা বেটা হয়ে গেছে এতদিনে সায়েস্তা ও তরুণিয়া খুশুনে কেনা এদের থেকে বড় মাস্তান পৃথিবীর জমিনে আসবে কি আসবে না সেটা আমার জানা না সেটা আমার আল্লাহ জানে তবে মনে রাখতে হবে বুঝতে হবে মনে রাখতে হবে প্রত্যেকের ধর্মের স্বাধীনতা আছে ধর্ম করতে কি করতে দিতে হবে ধর্ম যদি না করতে দাও মাদ্রাসা মসজিদ নিয়ে যদি ছিনি মেলা করা হয় মনে রাখবেন এতে আমার আল্লাহ কিন্তু ছাড়বে না মাঝে মাঝে প্লেন দুর্ঘটনা দেবে মাঝে 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 এমআই মাঝে মাঝে হেলিকপ্টারকে দিয়ে আল্লাহ সাইজ করে দেবেন মাঝে মাঝে নিচে কথা ভূমিকম্প দেবেন মাঝে মাঝে ওপর থেকে বজ্রপাত দেবেন ডান দিকে দিয়ে আল্লাহ দেবেন সাইক্লোন ঝড় বাঁ দিক দিয়ে দেবেন সাইক্লোন ঝড় সামনের দিক দিয়ে দেবেন ঝড় পেছন দিক দিয়ে ঝড় আসবে পারবে না কোন সামলা সামলাতে পারবে না কোন লাইলা চলে এসেছে আয়লা মাঝে মাঝে আল্লাহ দেবেন আমফান করে দেবে পুরো খান খান মাঝে মাঝে আল্লাহ দেবেন ইয়াস পাললে তোরা কর কিয়াস দিচ্ছি আমি আল্লাহ ইয়াস পারবে কেউ কথা বলো আওয়াজ করে বলো ঘুম পাচ্ছে নাকি ঘুম পাচ্ছে আপনাদের জোর করে বলেন এই ভাইরা জোর করে বলেন ঘুম পাচ্ছে নাকি কি ভাই ঘুম পাচ্ছে আর ঘুম নাই আওয়াজ করে একবার তকবীর দেন নারায় তকবীর আর জোর করে দেন নারায় তকবীর আওয়াজ করে দেন নারায় তকবীর নারায় তকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর নারায় রিসালাত নারায় তাকবীর সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত নারায় তাকবীর ফাঁকি কেউ মারেন না তো আওয়াজ করে বলো যা তিনি কে আওয়াজ করে বলো তিনি কে আল্লাহ সে আল্লাহকে একবার রাজি করার জন্য গভীর রাতে আমরা সকলে সজাগ হয়ে গেন উচ্চ আওয়াজে একবার তাকবীর দিন নারা দি ফাঁকি যেন কেউ মারবেন না মারলে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবো কথা ঠিক কিনা কথা ঠিক কিনা ডাকছি না কোনো নেতাকে ডাকছি না কোনো নেত্রীকে ডাকছি না কোনো গায়ককে ডাকছি না কোনো গায়িকাকে ডাকছি কাকে জমিন আসমানের মালিক সবের মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে সে আল্লাহকে ডাকব জোরে একবার দাও যদি না দাও তো নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবে আর সকাল যখন হবে ডান দিকে ঠোঁটটা ঘুরিয়ে দেবেন যদি জিপটা ঘুরিয়ে দেয় যদি জিপটা ঘুরে যায় বাঁ দিকে যদি ঘুরে যায় জিপ আল্লাহ বলছে এবারে কি করবি কর খবর হবে আল্লাহ পারে কি পারে না জোর করে বলো পারে চলো সালেসি আল্লাহকে একবার দি তাকবীর দি আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড় এটা বললে কোনো অসুবিধা আছে বলো চলো তো দেখি আপনারা যারা এখানে ঠান্ডা রাতে এসে বসে আছে আপনারা বেশি বুদ্ধিমান না যারা ঘরে শুয়ে আছে ওরা বুদ্ধিমান হ্যাঁ কথা বলে কারা বুদ্ধিমান সবাই বলেন কারা বুদ্ধিমান কে বেশি চালাক আপনারা সবাই বলেন কে বেশি চালাক আমরা কিছু মানুষ যারা বলে না ওরা ভাবছে যারা শুয়ে আছে মনে হয় ওরাই কথা ঠিক কিনা
যে মসজিদে ঢুকে গেছে ছাগল, ছাগল বোঝেন ভাই? এই কথা বোঝে না, ছাগল বোঝেন? মসজিদে ঢুকে গেছে ছাগল আর মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে ম্যাও, মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে ম্যাও। আপনাদের কানে ছাগলটা ম্যাও দেয় তো? হ্যাঁ, তো কি দেয়? ব্যা। আচ্ছা ব্যা দেয়, আচ্ছা তাই হোক। এখন ভেতরে গিয়ে মাঝে মাঝে ব্যা দিচ্ছে ব্যা, বুঝলে? এখন যেই ব্যা ব্যা করছে, ভেতরে কতগুলো মুসল্লি ঢুকে গেছে মসজিদে নামাজে, নামাজি ভাই, বুঝতে পারছেন না? মসজিদের মুসল্লি, মুসল্লি ভেতরে চলে গেছে, গিয়ে বলছে এই হাট হাট, এই 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 ব্রো ব্রো ব্রো, এই হাট 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 হাট, এই 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 এই, বাড়ি যা বাড়ি যা বাড়ি যা, এই হাট হাট, এই এই বাড়ি যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা। আর পাশ দিয়ে একটা বেনামাজি যাচ্ছিল বাইরে দিয়ে, ওই বেনামাজিটা ভেতরে ঢুকে গিয়ে বলছে ও ভাই এত হ্যাট হ্যাট করো কেন ভাই? ওই জন্য অবালা জানোয়ার ঢুকেছে, দেখেছো আমি কোনোদিন ঢুকেছি? তার মানে এর বুদ্ধি বেশি, ওই জন্য কোনোদিন ঢোকে না, আর ওর বুদ্ধি বেশি কম বলে ঢুকে গেছে, কথা ঠিক কি না? ওই জন্য আপনাদের জিজ্ঞাসা করলাম শীতের রাতে কার বেশি বুদ্ধি বলেন, আপনাদের না ওদের? ওরা বলবে তোদের বুদ্ধি কম বলে ঢুকে গেছি, আমার বুদ্ধি কম বেশি বলে ঢুকি না। চলুন ভাইরা, আমার দুস্থ, আমার বাবাজির, আমার আর ঘুমাচ্ছে নাকি আপনার ভাই? ঘুমাচ্ছে, ঠিক আছে, যাক হালকা করে মেরেছে আমার ভাই, খুব ভারী করে নয়, আর খুব ভারী করে তো আমাকে, আমি থাকলে মারবেও না, ওই জন্য তো লোক আমাকে ভারী রাতে দেয়, জানে হুজুর কোন জায়গায় কি মিক্সচার দিতে হবে, কোন জায়গায় লেবুর রস মারতে হবে, ঠিক জানে। হ্যাঁ, রাত অনেক, রাত একটা বাইতে যাচ্ছে, বুঝতে পারছেন বাবাজি? কষ্ট হচ্ছে নাকি? জোর করে বলেন আলহামদুলিল্লাহ। চলেন তাহলে যে জায়গায় ছিলাম, তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বললেন কোনটা করবি আর কোনটা করবি না আমি আল্লাহ তোদের শিখিয়ে দেব, কেন পৃথিবী নি জমিনে যা কিছু প্রয়োজন যা কিছু দরকার আমার কোরআন থেকে তোরা খুঁজে খুঁজে বের কর। জোরে হয় না? আরো জোরে বলো, আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে আল্লাহর সঙ্গে শরীক করো না। আল্লাহ পরে কি বললেন? ওয়ালিদাইনি হিসাব, তোমাদের মাতা পিতা যারা হায়াতে আছে মা বাপের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, বাপ মা যারা হায়াতে আছে মা বাপের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, বাপ মার সঙ্গে তোমরা ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, মা বাপের তোমরা খেদমত করো। কে বলল কথা বলে না? কে বলল? আলোনিরা দিল্লি থেকে জামার ছিট নিয়েছে গে, আমার মতো হুজুরকে গিয়ে দিয়ে দেয়, আর বাপ ঘরে পড়ে পড়ে কাঁদছে গে, মাকে লাল চোখ দেখিয়ে কথা বলছে কোনো খবর নাই। আল্লাহ এখানে কোনো পীরের কথা বললেন না, কোনো হুজুরের কথা বললেন না, কোনো দরবেশ সাহেবের কথা বললেন না, আল্লাহ বলেন কি ওয়াবিল ওয়ালিদাইন, তোমাদের মাতা পিতা যারা হায়াতে আছে মা বাপের সঙ্গে তোমরা ভালো আচরণ করো। শুধু এখানে আল্লাহ বলেন না, সূরা তওবার মধ্যে বলেছে, শুধু এখানে আল্লাহ বলেন না, সূরা মায়দার মধ্যে বলেছে, শুধু এখানে না, বিশ্বনবী তিনিও জানিয়েছেন সুন্দর করে বলেছে, হুমা জান্নাত ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা রাজি, আল্লাহ রাজি, আর বাপ মা নারাজ আল্লাহ তিনি নিজে নারাজ। সূরা তওবার মধ্যে আল্লাহ বললেন তোমার পিতামাতাকে তুমি যেন এমন ভাবে কথা বলো যাতে করে সে উহ করে আওয়াজ দেয়, উহ করে আওয়াজ দিলে মনে রাখবে আমার আরশে কম্পন হয়, তোমার মনে রাখবে আখিরাত বরবাদ হয়ে যাবে ভাই। ও মেরে এত জোরে জোরে হে যুবক,
আল্লাহ নবী সুন্দর করে বললেন, সুন্দর করে আমার নবী জানিয়ে দিলেন যে নেক ছেলেটা মা বাপের মৃত্যুর পরে জুম্মার দিনে জুমার নামাজ পড়ে কবরস্থানের ধারে গিয়ে চোখের পানি ছেড়ে এক একটা চোখ দিয়ে পানি ঝরিয়ে আর আল্লাহ দরবারে যদি একবার কেঁদে কেঁদে দোয়া চায়, আমি রাসূলুল্লাহ বলি ওই ছেলেটার জবানের দোয়া কে আল্লাহ কবুল করে নিয়ে গেছেন, ওই ছেলেটার জবানের দোয়া কে আল্লাহ কবুল করে নিয়ে গেছেন, ওই ছেলেটার উপর আল্লাহ খুশি হয়ে গিয়েছেন, তার মা বাপকে মাফ করে দেয়, ওই ছেলেটাকে আল্লাহ খুশি হয়ে গিয়ে নেক বান্দাদের মধ্যে শামিল করে নেয়। বুঝতে পারছেন বাবা? আর আমরা কি করি বলেন তো, বাপ মরে গেছে খালি একটা 41 ভালো করে বিরিয়ানি মার, একটা দেরাদুন চালের বিরিয়ানি মেরে দিয়ে পাঁপড় দই সালাদ আন্ডা যেন ছেলে মনে করছে এতদিন একটা খুশির দিন পেলাম, ওফ বিয়ে বাড়ির থেকে বেশি আইটেম করেছে, আর স্যান্টে একটা গেঞ্জি পরে মাথায় একটা কি বলে রুমাল বেঁধে জিন্সের একটা প্যান্ট পরে সাদা সিগারেটের টান মেরে বাবুর্চিখানায় বসে আছে। এলাকার মুরব্বিগুলো যখন হেঁটে হেঁটে যাচ্ছে চালি বলছে, চাচা রান্না কেমন হয়েছে? একটা মাচ্চার বলছে, চাচা রান্না কেমন হয়েছে? মুরুবি চাচা বললো, বাবা ছেলে তোর মতো কেউ পারে? বাবা তোর আল্লাহ জানও দিয়েছে, মনও দিয়েছে, ধনও দিয়েছে, তোর মতো কেউ পারে? বাবা কামুনি কামুনি করে ভালোই খেয়েছি। কত খেয়েছো চাচা? আল্লাহ করিয়েছে বাবা, খালি গরুটাই তো 1,50,000 টাকা লাগবে, 17 খানা খালি রসগোল্লাই খেয়েছি, জান ভরে খাইয়েছে যে, আরে বাপরে বাপ কি খাওয়া বলে, হ্যাঁ বিরিয়ানি মেরেছে, কুপ্তা মেরেছে, কাবাব মেরেছে, সালাদ মেরেছে, দই মেরেছে, আন্ডা মেরেছে, লাস্টে জিরু পানি মেরে পান মশলা মেরে দাঁতে কাটি মারতে মারতে যাচ্ছে। তখন বলছে, সবই হলো যদি বিরিয়ানিটায় আর একটু যদি নুনটা বেশি হতো না। এমাল আদিনে আছে না নাই কথা বলে না, এমালি তো বেশি, যতই খাক লোকে সুনাম করবে না, চিরকাল দুর্নাম করাই অভ্যাস, কথা বলে না। তখন বলে, চাচা যা হয়েছে না? তখন চাচা বলছে, বাবা তোর মতো কটা পারবে বল, তোর মতো কটা ছেলে আছে এরকম এত মন খুলে বাপের মৃত্যুর পরে খাওয়াবে? আমার মতো হুজুরকে নিয়ে গেছে, হুজুর যা করার আপনি করবেন, যা চুলকাবার আপনি চুলকান, আমি এসে চুলকাচ্ছি, আল্লাহ ওর বাপকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ বাপের আপা কবরটা তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও, আল্লাহ আল্লাহ কবরে তুমি গদি দিয়ে জান্নাতের বিছানা দিয়ে পুরো উঁচু কর দাও, আল্লাহ এত চিৎকার করে এমন চুলকাচ্ছে ও ছিঁড়ে যাবার খাপ। কাজ হবে কথা বলে না, কাজ হবে? মাদ্রাসার ছাত্র ওদিকে ভাড়া করে নিয়ে এসছে, নিয়ে এসে বলছে, এই তোরা পড় কোরআন শরীফ দিয়ে দিয়ে পড়াচ্ছে, ও পড়ছে, পড়তে 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 বলছে, এই বাড়িওয়ালা এখন একটু ওই দিকে রান্না চালার দিকে গেছে, একটু বস, মা এলো, হাগা কোন খেনটা চুলকাচ্ছে গা তোমার, তুমি খালি ডাকছো, রান্না করতে করতে এসে রেগে গিয়ে বলে, এই কোন করে চুলকাচ্ছে বলো তো, কাম আকাই কাজ কাম খুঁজে পাই না, বইয়ের তো একটু গুতো খেতেই হয় জানেন, কথা বলেন না, খেতে হয় তো, যত বড় এমএলএ এমপি হোক বইয়ের গুতো খেতে হবে, বললে হবে না, কথা বলে না, মা বেটি সব সমান, কারোর দ্বারা কিছু হবে না, যা ঘর থেকে পাখাটা নিয়ে দাও, গ্রীষ্মকাল তো অনেক বয়স্ক লোক অনেক মানুষের ঘরে দেখবেন এখনো গ্রাম্য এলাকায় দেখবেন পাখা চলে, হাত পাখা চলে, চলে কি চলে না, এই হাত পাখাটা নিয়ে এলো, নিয়ে এসে বলে দাও, হাত পাখাটা দিল, হাত পাখাটা ধরে ওপর দিকের পাখাটা ধরে আর পেছনের পিছনে লাঠিটা দিয়ে কথা বলে না, তুই যদি কান্দিস একটু বাপের জন্য, তোর মায়ের জন্য তুই যদি একটু কান্দিস একটু আরাম পাবি,
একটু আরাম আমার মাপকে মাপ করে দাও মাকে ক্ষমা করে দাও আল্লাহ লাস্টে মারছে খ্যাপা কোথা কারে তোর মা কোথায় আর তুই জিয়ারত করিস কোথায় তোর দাদির কবর কোথায় ও কাঁদে কোথায় লজ্জা করে না মায়ের কবর চিনিস নি কত ছাড়া ছেলে হ্যাঁ খালি বছরে একটা করে বিরিয়ানি দিয়ে মনে করছি বিরাট কিছু করে ফেলি লজ্জা করে না আপনি বলে দেন আমার মা ইন্তেকাল হয়ে গেছে বাপ ইন্তেকাল হয়েছে বাপ মা ইন্তেকাল হওয়ার পরে ওই বাপ মার প্রতি আমাদের করণীয় কিছু দায়িত্ব কিছু আছে কি না আমরা খালি মনে করি যে একটা বিরিয়ানি মারলি কমপ্লিট 41 এ মেরে দিয়ে উড়ে চলে গেল আবার অনেকে এইটাকে নিয়ে আবার সমালোচনা করে 41 এ কেন করবে না আরে 41 এ না করলে তো কবে করবে বল 42 এ করুক 42 এ যদি না হয় 43 এ করুক আরে 43 এ না হয় তো তুমি বলে দাও 55 তে করুক একটা করতে তো হবে রে বাবা কি বিপদে পড়েছে যদি বলো না একদিন করতে হবে না সেটা বলে দাও 41 এ কেন করবে আরে 41 এ কেন করবে 41 এ করবে না তো 40 এ করুক 38 এ করুক একটা দিন তো ঠিক করতে হবে নালে লোক জানবে কি করে হ্যাঁ কোরআন হাদিসে কোথাও 41 বলে নেই উল্লেখ নেই এটা ঠিক কিন্তু একটা সমাজে রেওয়াজ হয়ে গেছে এই বাবু চিল্লাওনি বাপ বসো সমাজে একটা রেওয়াজ হয়ে গেছে সমাজে সাধারণত সচরাচর আমরা 41টা বেছে নিই কেউ 7 দিন বেছে নেয় কেউ 3 দিন বেছে নেয় কেউ 11 দিন বেছে নেয় কারণ আল্লাহ বিজোর বিজোরটাই পছন্দ করেন এই জন্য একটা দিন আমরা বেছে নিই কিন্তু 41 42 বলে কিছু নেই কিন্তু একটা ডেট তো করতে হবে তাহলে এইটা করলে তুমি বেদাত বলছো কেন তুমি না করলে 42 এ করুক 43 এ করুক তোমার মেয়ের বিয়ে দিলেও তো একটা ডেট করো করো কি করুন কথা বলে না নাকি না তুমি এরকম বলে দেবে যখন আসবে তখনই খাওয়াবো কথা বলো যখন আসবে তখনই খাওয়াবো বলবেন কোনদিন বলবেন যে আমার মেয়ের বিয়ে দেব আপনাদেরকে জানিয়ে দিলাম আজ থেকে যখন আসবেন মেয়ের বিয়ে পর্যন্ত যখন আসবেন তখনই খাওয়াবো বলতে পারবেন কথা বলে না কথা বলে না ঘরে আর জায়গা দিতে পারবেন তো এই গ্রাম সেই গ্রাম হতে হতে পাশের গ্রাম ওই পাড়া পার্শ্ববর্তী যত গ্রাম লাস্টে দেখা যাবে অন্য ডিস্ট্রিক্ট থেকে লোক আসছে গাড়ি ভাড়া করে বাড়িতে খাওয়াবো তাহলে আপনাকেও একটা ডেট বলতে হয় অজ্ঞান মাসের 4 তারিখ পৌষ মাসের 1 তারিখ ডিসেম্বর মাসের 20 তারিখ একটা ডেট আপনাকে বলতে হয় না হলে লোক জানতে পারে না সুতরাং এই জন্য আমরা একটা ডেট করে দিই যাতে করে মানুষ জানতে পারে যে ওই ডেটে ওর বাপের সব রেশনে মায়ের সব রেশনে আর সব রেশনে সম্পর্কে একটা দুটো নয় একাধিক হাদিস আছে তুমি কাটতে পারবে না মিয়া একাধিক হাদিস আছে ইন্না নাতাসাদাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাউনা কামা তাফরাউনা বিল হাদায়া একাধিক হাদিস আছে সবরেশনি সম্পর্কে তুমি কাটতে পারবে সবরেশনি সম্পর্কে একাধিক হাদিস আছে এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করে বললেন বনু সালমা গোত্রের মানুষটা যখন জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আয়া খাদিমাল্লাহ গজন মা বাপ ইন্তেকাল হয়ে যাবার পরে আমাদের কি কিছু দায়িত্ব থাকে আল্লাহ নাই বললেন 5 টাকা তোমার উপর বর্তাবে আমি রাসূলুল্লাহ বলি 5 টাকা তোমাকে করতে হবে মানুষটা জিজ্ঞাসা করলো হুজুর কি কি একটুখানি বলুন আল্লাহ নাই বললেন 1 নাম্বার হলো নাম্বার 1 হলো তার জন্য বেশি বেশি করে দোয়া করা দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো তার জন্য ইস্তিগফার পড়া 3 নাম্বার তৃতীয় নাম্বার হলো তার জন্য বেশি বেশি করে দান করা সৎকার খয়রাত করা চতুর্থ নাম্বার 4 নাম্বার হলো চতুর্থ নাম্বার হলো ওই বাপের যদি কোনো বন্ধু থাকে বাপের জন্য যদি বাপের কোনো বন্ধু থাকে বাপের যদি কোনো বন্ধু থাকে যার সঙ্গে তোমার বাপ উঠা বসা করত এরকম যদি কোনো বন্ধুর অ্যাড্রেস তুমি পাও তার সঙ্গে তুমি ভালো আচরণ করো যেহেতু হলো সে তোমার বাপের বন্ধু আর 5 নাম্বার পঞ্চম নাম্বার হলো তোমার ওই বাপের তোমার মায়ের
আত্মীয়রা যারা হায়াতে আছে তাদের সঙ্গে ভালো আচরণ করা, তাদের হক গুলোকে আদায় করা। যদি তুমি এই পাঁচটা কাজ করতে পারো, আমি রাসূলুল্লাহ বলি এই পাঁচটা কাজ তোমার উপর দায়িত্ব থাকবে। কোথাও কি আল্লাহর নবী বললেন যে 41 এর লম্বা একটা বিরিয়ানি মেরে দিয়ে গে আর প্লেনে করে উড়ে চলে যাবে দিল্লিতে গে, 3 বছর পরে এসে তোমার মায়ের কবরটাই চিনতে পারবে না, এটা কি বলা হলো? কষ্ট হচ্ছে, জোর করে বলতে হবে, কষ্ট হ্যাঁ না যে কি হবে বা কিছু হবে, কাজ কিছু হবে, মনে থাকবে তো কথাগুলো কার? জোর করে বলেন, আল্লাহর কথা নবীর কথা নেওয়া দরকার আছে না? না, আজ আমরা গোমরা হচ্ছি কেন, পথভ্রষ্ট হচ্ছি কেন? নবীর কথাগুলি তো আমরা গ্রহণ করি না, ছেড়ে দিয়েছি, হিরিকে মেতে উঠেছে। হ্যাঁ তোমাদের মাতা পিতা যারা হায়াতে আছেন, বাপমার সঙ্গে তোমরা ভালো আচরণ করো, মা বাপের খেদমত করো, বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আবার আল্লাহ সুন্দর করে বললেন তোমাদের আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো, এতিম মিসকিন যারা আছে তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমার দরজার সামনে গিয়ে হাত পা নেড়ে দিয়ে যদি বলে চাচা 10টা টাকা দাও, তাকে লাল চোখ বের করে যেন পারিয়ে দেবে না, দিলে কিন্তু আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব না। আর যদি আপনি একটু তাকিয়ে দেখেন, এমন হাজি সাহেব আছে, আজ যদি একটু তাকিয়ে দেখেন এমন হাবি সাহেব আছে, এমন দাড়িওয়ালা নামাজি আছে, দরজার সামনে যদি এসে ভিক্ষা চাই ভিক্ষুক যদি ভিক্ষা চায়, মিসকিন যদি হাত পাতে 10টা টাকা দাও, এমন নামাজি আছে লাল চোখ দেখিয়ে দিয়ে তারা মেরে পার করে দেয়, 10টা টাকা পর্যন্ত দেয় নাই, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? বরং তাকে গরম পানির ছিটা মারে এমন চায়ের দোকানদার আছে না? নাই, কথা বলতে হবে, আছে না? নাই, এমন দোকানদার আছে, আপনি লক্ষ্য করে দেখেন যদি তারপর হাত মাতে ও তরুণীর গরম রডের ছ্যাঁকা মারে, এমন দোকানদার আছে না? নাই, যে রডটা নিয়ে গুলিতে লাগাচ্ছে আঁচের মধ্যে ব্যবহার করছে ওই গরম রডের ছ্যাঁকা মারছে, ওয়ান নাই কে ওয়ান নাই হলো এক কাপ চা খেতে চেয়েছে বা 10টা টাকা চেয়েছে, এটাই হলো অন্যায়। আল্লাহ ধরা খেয়ে যাবে, ধরা পড়ে যাবে। কেন? আল্লাহ স্পষ্ট ঘোষণা দিন, সুন্দর করে জানিয়ে দিন, আর আল্লাহ সুন্দর করে বললেন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, হে নবী আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে? যারা এতিমদেরকে খেতে দেয় না, এতিমের সঙ্গে ভালো আচরণ করে না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে দেখে হাত ধাক্কা দিয়ে বের করে দেয়, আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য হলো দুর্ভাগ্য, ওই সমস্ত নামাজীদের জন্য হলো কপাল ফাটা, নামাজ পড়েও কিন্তু কোনো লাভ হবে না। পাত্রেতে আপনি পানি তুলছেন, এক বালতি পানি নিচে ফুটো, সাইডে ফুটো, চারিদিকে ছিদ্র, পানি কি আর ঘর পর্যন্ত যাবে কখনই?
ওটা হচ্ছে পানি, যাবে কি কখনই? যাবে না, যাবে না। এই পাত্র যদি ছিদ্র থাকে, ফুটো থাকে, ওই পানি কিন্তু আপনার ঘর পৌঁছাবে না। তারা নামাজেও অমনোযোগী, নামাজটাও দেখবে ঠিকঠাক পড়বে না, এক অক্ত নামাজ পড়লে তিন অক্ত পড়বে না, মাঝে 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 জুম্মা পড়বে কিন্তু পাঁচ অক্ত হবে না, আবার মাঝে মাঝে ঈদ বকরিদ যদিও হয় জুম্মাও ছেড়ে দেবে, জুম্মার নামাজও হবে না, নামাজেও তার অমনোযোগী, নামাজটাও ঠিকঠাক পড়বে না। এ মাল আজকের দিনে আছে না নাই? কথা বল, জোর যদি হয় আসর হয় না, আর আসর বলে মাগরিবে চায়ের দোকানে যেতে হয়, মাগরিব হয় না? কথা বলে না। আর মাগরিবে গিয়ে এমন চায়ের দোকানে বসবে রাত 11টা না হলে ঘর আসেন না। এরা আবার চায়ের দোকানে বসে বসে ফতোয়াবাজি করে, কথা ঠিক কি না? ও বক্তা খুঁজে বেড়াচ্ছে চায়ের দোকানে, অমুক বক্তা চাঙ্গা বক্তা লিয়াই না, খালি ফাটিয়ে দেবে। আল্লাহ বলেন নামাজে অমনোযোগী, নামাজটাও তারা ঠিকঠাক ভাবে পড়বে না, এক অক্ত নামাজ পড়লে দু অক্ত পড়ে না, দু অক্ত পড়লে তিন অক্ত পড়ে না, নামাজটাও তারা ঠিকঠাক পড়বে না। আল্লাযীনাহুম আসলাতিহিম সাহুন, আল্লাযীনাহুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এমনকি তারা ছোট ছোট জিনিসগুলো নিয়ে গেছে, এত তারা কৃপণ হবে ছোট ছোট জিনিসগুলো থেকে এবং দান করা থেকে তারা বিরত থাকবে, দেবে না। প্রতিবেশী যদি একটা চাচা এসে বলে, ভাই বোন আমার বাড়িতে একটা চালা করছি, তোমার ছাবলটা একবার দাও ভাই বোন, এই ছাইপো বলবে চাচা ছাবল তো আমার বাড়িতে নাই, ছাবল হলো কোনোদিন হারিয়ে গেছে, ছাবল তো আমার নাই, থাকলো মাল দেবে না। আছে, মিলছে, মিলছে, কথা বলে না, মিলছে, মিলছে, মিলছে। পাতি পাতি একটা ভাইপো গিয়ে যদি বলে চাচা, ও চাচা, ও চাচা আমার বাড়িতে একটা আমি গোয়াল ঘর করছি, কি রান্না ঘর করছি, ও চাচা তোমার কাটারিটা একবার দাও। চাচা বলবে, বাবা আমার বাড়িতে কাটারি নাই, কাটারি আমার তিন দিন আগে ছেলে আমার জামাই নিয়ে চলে গেছে, আমার কাছে কাটারি নাই, থাকলেও দেবে না। আল্লাহ বলছেন ছোট ছোট জিনিসগুলো ওরা দিতে চাইবে না। পাশের বাড়ির বৌমার কাছে গিয়ে এক চাচি গিয়ে যদি বলে, বৌমা হঠাৎ করে আমার জামাই এসেছে, এক পিয়ালা তরকারি দাও বৌমা, আমার বাড়িতে ভালো রান্না হয় না, এক পিয়ালা তরকারি দাও বৌমা। চাচি দেখবে এক পিয়ালা তরকারি তাদেরকে অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করে না। আল্লাহ অহংকারী ব্যক্তিদেরকে, ফাঁকার কান্নেওয়ালাদেরকে, আল্লাহ দাম্ভিক স্বভাবের মানুষদেরকে, অহবিকা যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ বলছেন আমি পছন্দ করি না। সব বিতিয়ে দিয়েছে আমার আল্লাহ, ঝামেলা সব ক্লিয়ার করে দিয়েছেন, কোনো জায়গা নাই। কেউ যদি বলে আমি জানি না, তো আমার আল্লাহ বলেন ছাড়বো না, হবে না, জানিস না কেন? দেড় হাজার বছর আগে আমার আল্লাহ আগেই জানেন, পৃথিবীর জমিনে চুরি বেড়ে যাবে, ছিনতাই বেড়ে যাবে, লোকের মাল হরণ করে নেওয়ার লোক বেশি হয়ে যাবে, অহমিকা দেখানোর লোক বেড়ে যাবে, হিংসুক লোক আবির্ভাব করবে, হিংসুক লোক বেড়ে যাবে। এই জন্য একটা 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 করে আমার আল্লাহ মেডিসিন গুলো সব কোরআনের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজগুলো আদেশ করো আর খারাপ কাজগুলো নিষেধ করো, বারণ করো, আল্লাহ বলে দিয়েছে। যাবেন কোথায়? লুকানোর তো কোনো জায়গা নাই, কোথায় যাবে? আর আপনি হিংসা করবেন কিসের জন্য বলুন?
অহংকারটা করবেন কিসের জন্য? কি কারণে আপনি অহমিকা করবেন, অহংকার দেখাবেন, অহংকার করবেন? আপনার অহমিকা কি কারণে, কিসের জন্য আপনি অহমিকা দেখাবেন? হিংসা করবেন কেন, অহংকার করবেন কেন? বলুন, টাকা করেছেন? বলুন, কত টাকার মালিক হয়েছেন? বলুন, রক্ত হয়েছে কিলো? রক্ত বাড়িয়েছেন? বলুন, কতটা বেরিয়েছেন? বলুন, কতটা? বলুন, কিসের জন্য? কিসের অহংকার? বলুন, কথা বলুন, কিসের অহংকার? কিসের অহংকার? সম্মানের অহংকার, ইবাদতের অহংকার? জি, অহমিকা কিসের? টাকাপুর কিসের? সম্মানের, ইবাদতের? বলুন, পয়সার? পয়সার, টাকার, বংশের, চেয়ারের, নেতার? কিসের? কিসের অহংকার? অহংকার করবে কে? হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী মা সুন্দর করে জানালেন, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক বলেছেন, অহংকার হলো আমার চাদর, আর ওই চাদরটা নিয়ে যে টানাটানি করবেন, কাল কিয়ামতের ময়দানে তার গর্দানকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলবো। যিনি অহংকার করবেন কে? জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক, রব্বুল আলামিন আল্লাহ নিজে, বাকি অহংকারের কোন জায়গা নাই। এই জন্য অহংকার থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে দশখানা টিপস দিয়ে যাব। এই টিপস গুলোকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনারা অহংকার থেকে আপনারা ইনশাল্লাহ বেঁচে যাবে। যদি কারের ভেতরে ঢুকে থাকে সামান্য, তবু ইনশাল্লাহ বাঁচার রাস্তা বলে দিচ্ছি দশখানা টিপস। তাই তো বলি হুজুর একটু একটু ঘুম আসছে, কথা বলে না যে ঘুম পাচ্ছে আপনাদের? জোর করে বলেন, এখনো বলেন না? আওয়াজ করে দেন না আর তকবীর, জোর করে দেন না আর তকবীর, আওয়াজ করে দেন না আর তকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুল জামাত, দাদা পীরের হক সিলসিলা, ইছানগরী গ্রামের বাসরিকি সালে শাহ নারতিদের। খুব ঘুম পাচ্ছে? জোর করে বাচ্চাগুলো বলছে না, বড়রা কি বলছে? হ্যাঁ হুজুর, চেষ্টা চালাচ্ছি যে ঘুমামুনি বলে চেষ্টা চালাচ্ছি, তবে ভালো লাগছে ভাই, আমি এসে একটু বুঝতে পারলাম যে ইছানগরী জায়গাটা এত ভালো, যে একটা বুঝতে পেরেছি, যারা এসে বসেছে কিন্তু কেউ ওঠে না। তার মানে এখান থেকে একটা জিনিস কনফার্ম হলাম যে এরা কিন্তু পানিও কম খায়, দিনের বেলা সারা দিন পানিও খায় না, রাতেতে মোতেও না, এটা বলতে হবে। আর এমনি ইছানগরীর ছেলেরা মোতে কম, তাই না? কথা বলে না। এই চাচাদেরকে বলিনি, চাচারা বাবা রাগ করবেন না, চাচাদের ছাড় আছে। ই, আমি ভাইগুলোর সঙ্গে একটু মজা করলাম, রাত হচ্ছে তো, রাত দেড়টার কাছাকাছি, আর রাতের সঙ্গে ঘুমের একটা সম্পর্ক থাকে, আর আমরা তো রাত জাগায় অভ্যস্ত, আর জাগানো তো অভ্যস্ত, এজন্য মাঝে মাঝে একটু করে মেডিসিন মারি, মাঝে মাঝে একটু করে ক্যাপসুল, মাঝে মাঝে একটু ভিটামিন সি, মাঝে মাঝে একটু আপনার কি বলে লেবুর রস, একটু মুখরোচক খাবারগুলো দিলে কি হয়, যাতে করে ঘুম টুম গুলো ছেড়ে ছুড়িয়ে দিয়ে দৌড়ায় কিছুক্ষণের জন্য, বুঝতে পারছো তো? বাবা জি, আমার ভাইরা, আমার ভাই মামলার করা ভাই হাসছে, আর ঘুমাতে ভাই, আর ঘুমাচ্ছে, আর নাই যাক, মাশাআল্লাহ। আগে জোর করে কবি বানার দিই, আর জোর না দিই। চলো, কোথায় ছিলাম তাহলে? কোন জায়গায় ছিলাম আমি? আওয়াজ করে বলুন কোথায়, জোর করে বলুন। অহংকারের দশটা টিপস নেবেন নাকি নেবেন না? বাড়ি যাবেন বিরিয়ানি কদ্দুর মিরাজুল ভাই? হ্যাঁ আসছে, ঠান্ডা হয়ে যাবে তো আবার, এ বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ সকালবেলা খেয়ে নেবে, এ আল্লাহ বলে সকালে খেয়ে নেবে।
তবে বাপ ভালো লাগছে, গ্রাম খুব ভালো, কথা বলে না। হুজুরের অজ আরশের দিকে উঠছে আর বিড়ি দুয়া দিকে উঠছে, সব একসঙ্গে মিলে মিশে আরশের দিকে যাচ্ছে। আল্লাহ মাল সব পাঠিয়ে দিয়েছি। লালবাতি বন্ধ করে একটু খেজুর খান। বলে হুজুর খেজুর তো ভালো খাবার নয়, খারাপ খাবার, ও তো বাইরে খাওয়া যায়, আর লালবাতি এমন একটা ভালো খাবার যেটা পায়খানা করতে করতে খাওয়া যায়। পৃথিবীতে মনে হয় একটাই দামি কোম্পানি খাবার আছে যেটা হাঁকতে হাঁকতে খাওয়া যায়, আর কোনো খাবার আছে ভাই? এক কথা বলে না। কিছু লোক দেখেন না বাথরুম করতে করতে টান মারে, দেখেছেন? ও কি আরাম রে ভাই, এই রে হায় লজ্জা লজ্জা লজ্জা, জাতির লজ্জা। সালাত দেখেন হাদিন পাস, রাগ করবেন না, আমার উপর ভুল বুঝবেন না, আপনাদের সঙ্গে আমার কোনো মনোমালিন্য নেই, কোনো ঝগড়া নেই, আল্লাহর আস্তে বলছি, একটু বোঝার চেষ্টা করুন। রাতের বেলা বিছানায় গিয়ে শোবেন আর বিবেককে কোশ্চেন করবেন যে বুড়ো বয়স হয়ে গেল 70 বছর এখনো বিড়ির টান না হলে চলি না, এটা কি ঠিক করছি? একটু জানবেন বিছানায় শোবেন, একটু জানবেন জানবেন আজকে 60 বছর হয়ে গেল এখনো ফর্ম দিয়ে দাঁড়ি কাটছি, দাঁড়িকে একটু বেরোবার সুযোগ দিচ্ছি না, কালো দাঁড়ি আয়নার সময় সামনে কেমন লাগতো একবার জানলাম না, অন্তত সাদা দাঁড়িটা বেরোলো যে কিরকম লাগছে তাও বুঝতে পারলাম না, একটু দাঁড়িকে কোশ্চেন করবে আর মনকে কোশ্চেন করবেন, ঠিক করছি না ভুল করছি? বিবেক যদি আপনাকে বলেন না দাঁড়ি কাটছো ঠিক করছো, আর মন যদি বলে দেয় না এবার ভুল করছো, এবার আপনার তো দরকার, লাইন তো পৌঁছে গেলাম। আজ রেল ফ্রেশের একটা সিগন্যাল আছে, যখন দাড়িটা সাদা হয়ে যায়, মাথার চুলগুলো সাদা হয়ে যায়, আজরাইলের একটা সিগন্যাল এসে যায়, দাঁতগুলো ভাঙতে শুরু হয়ে যায়, আজরাইলের একটা সিগন্যাল এসে যায়, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যায়, আজরাইলের একটা সিগন্যাল এসে যায়, হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়, আজরাইলের একটা সিগন্যাল হয়ে যায়, ওই জায়গা থেকে যদি বেঁচে ওঠো, ও তরুণের নিজের কান টেনে মুড়ে আল্লাহর দিকে সেটা কতদিন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, সেই দিনের কথা মনে কর। কথা বলে ঠিক বলছি না ভুল বলছি বাপ? সব থেকে মুশকিল কোথায় জানেন? ও তরুণীরা ও নওজোয়ানেরা লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। এ তরুণীরা শুনে কেনের বাবা আপনাদের জানা আছেন গুরু নানকের নাম শুনেছেন? নানকজি শোনে না, শুনেছেন গুরু নানকের নাম শুনেছেন না? গুরু নানক, নানকজি তিনি বলেছিলেন যতদিন না আমাদের হাতে রাজ্য আছে, হে আমার শিষ্যরা তোমরা 5টা কাজ করবে, এক নম্বর হলো তোমাদের মুখে থেকে দাড়ি রাখবে, কে বললেন? নানকজি বললেন। দ্বিতীয় নম্বর 2 নম্বর হলো তোমাদের মাথাতে একখানা করে পাগড়ি লাগাবে। গুরু নানকের শিষ্যরা নানকজির কথা মেনে নিলেন, গুরু নানকের শিষ্যরা নানকজির কথা শুনে নিলেন, বাস চালাচ্ছেন এত বড় দাঁড়িয়ে মাথায় পাগড়ি, ট্রেন চালাচ্ছেন এত বড় দাঁড়িয়ে মাথায় পাগড়ি, 3 নম্বর তোমাদের হাতে একখানে করে বালা পড়বেন, 4 নম্বর 4th নম্বর হলো খোদার তো ব্যক্তি যখন ভক্ষণ করবে ওই সময় প্লেটের নিচে এক টুকরা দোবলা ঘাস দেবেন, 5 নম্বর হলো তোমরা বিছানায় যখন শয়ন করবে শুয়ে পড়বে ওই সময় বালিশের নিচে এক টুকরা দোবলা ঘাস দেবে, এক টুকরা ঘাস দিয়ে দেবেন, 5 নম্বর 5ম নম্বর হলো গুরু নানকের শিষ্যরা নানকজির কথাকে মেনে নিল, বাস চালাচ্ছে এত বড় দাড়ি মাথায় পাগড়ি হাতে বালা,
কথা কি ভুল বাবা কথা বলে না মনমোহন সিং এত বড় দাঁড়িয়ে মাথায় পাগড়ি হাতে বালা করে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন কথাটি কিনা শুধু তাই নয় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন এত বড় দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি পরে গুরু নানকের শিষ্য হয়ে গিয়েছিলেন শুধু তাই নয় ভারতের একজন জানা আছে ভারতের একজন ক্রিকেটার যিনি একসময় একাধিক ক্রিকেট খেলেছেন একাধিক ম্যাচ খেলেছেন একজন স্পিনার বোলার ছিলেন ব্যাটও ভালো করতেন নাম হলো তার হরভজন সিং মুখে দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি পরে হাতে বালা পরে গুরু নানকের শিষ্য হয়েছিল কথাটি কিনা বল বলেন আর আমাদের গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যদি আখিরি জামানা নাই একটা সুন্নাত কেউ আমল করে আমি রাসূলুল্লাহ বলে দেই 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে আপনার লজ্জা করল না 65 বছর বয়স হয়ে গেল নবীর সুন্নাতটা এখনো রাখতে পারলেন না ফর্ম দিয়ে দাঁড়ি কাটছেন লজ্জা করে না রাগ করবেন না বাপ ভুল হলে করে দেবেন মাপ এগুলো রাগ করবেন না বিবেক দিয়ে একটু কোশ্চেন করে দেখবেন ঠিক করছেন না ভুল করছেন কথাটি কিনা সব থেকে মুশকিল হবে কোথায় জানেন যখন আপনাকে কবরে শুইয়ে দেয়া হবে আর দুইজন ফেরেশতা আসবেন মুনকার নাকিরের ফেরেশতা আসবে এসে দেখবে সর্বনাশ এ চাচা তো নয় সব চাষা মাল সব চাষা রং নাম্বারে ঢুকলাম নাকি অন্য কবরে ঢুকে গেলাম রং নাম্বার এই জন্য অনুরোধ করে বলবো আর নয় যা হয়েছে হয়েছে আর আপনি ঘুরিয়ে হায়ার সেকেন্ডারিতে আর পরীক্ষা দিতে পারবেন না কলেজ লাইফ কিন্তু আর আসবে না ফর্ম দিয়ে দাঁড়ি কেটে টি শার্ট পরে ঘোরার দিন শেষ হয়ে গেছে গায়ে ডেনিম সেন্ট মারবে সময় শেষ হয়ে গেছে আজ 65 বছর বয়স হয়েছে 60 বছর বয়স হয়েছে হাত জোর করে বলছি বাপ রাসূলুল্লাহ সুন্নতটা রাখা যাক আল্লাহর নবী কে খুশি করার জন্য সুন্নত দ্বারা কর আল্লাহকে রাজি করার জন্য দাঁড়িটা ছাড়ো আল্লাহ রাজি হলে খুশি হলে তোমাকে আগের গুনাহগুলোকে ইচ্ছা করলে আল্লাহ maaf করে দিতে পারে চলুন আমি যেখানে ছিলাম বাবাজি কয়টা টিপস বলেছিলাম মনে আছে তো আপনাদের ঘুম পড়ছেন নাকি জোর করে বলেন ও আল্লাহ এই কমিটি কি হবে বিরিয়ানি কি খবর ওই ভাই আমার দাঁড়িয়ে আছে বলে হুজুর ছাড়লে বেঁচে যাই হুজুর হুজুর ছাড়লে বেঁচে যাই হুজুর কখন ছাড়বেন হুজুর চলেন আর দিয়ে লাভ নাই ভাই আবার নিয়ে এলে অন্য সময় হবে এখন ইনশাল্লাহ কি আবার আল্লাহ নিয়ে এলে হ্যাঁ আবার আল্লাহ নিয়ে এলে হবে কি তাই না মানে রাত হয়ে যাচ্ছে আবার আল্লাহ নিয়ে এলে কোনদিন হবে এখন ইনশাল্লাহ সরু চালের বিরিয়ানি তো পাঁচ মিসালি ঠাক তাই ভাই আচ্ছা খিচুড়ি না বিরিয়ানি বিরিয়ানি মাশাআল্লাহ ভালো জিনিস তো ভাই আর খিচুড়ি হলে আরো ভালো হতো বুড়ো লোকেদের জন্য খুব সুবিধা হতো দেওয়ার আগে মাল চলে যায় আর খাওয়ার আগে হজম হয় বুঝতে পারছেন দারুণ খাবার খুব টেস্টফুল খাবার পাঁচ মিসালি খাবার ভাঙা চাল আলো চাল কন্ট্রোলের চাল সব চাল পাইল করে দেওয়া যায় কথা বলেন না যে আ বাইরা মাদুস্তরা আমার বাবাজি রে আমার ভুল বুঝবেন না রাগ করবেন না জি জি বোঝার চেষ্টা করেন আল্লাহ বলেন তাহলে সামান্য পরিমাণ যদি অহমিকা ঢুকে যায় গর্দন কাল্লা ছিঁড়ে ফেলবেন বিশ্বনবী হাদিস পাকের মধ্যে বলেছে কাল কিয়ামতের ময়দানে অহংকারী ব্যক্তিগুলো কাল্লা পিপিলিকার নাই জমা করে দেবেন পিপিলিকার নাই জমা করে দেবেন অহংকার করবেন কিসের আপনি বলেন শরীরের কত বড় শরীর আপনি করেছেন আমি একটা বড় শরীরওয়ালা লোকের নাম বলবো শরীরওয়ালা দেখেন তো আপনার পাড়ায় আশপাশের মধ্যে দুই চারটে গ্রামের মধ্যে পান নাকি আপনাদের জানা আছে ইন্দোনেশিয়ার একটা ছেলে যার নাম হলো আরিয়া পারমানা মাত্র 10 বছর বয়সে 192 কেজি ওজন আছে নাকি আপনাদের দিকে পাবেন খুঁজে পাওয়া যাবে এই আশপাশে এলাকায় এই চত্রে 192 কেজি ওজন মাত্র না কথা বলে না
192 কেজি ওজন জি 10 বছর বয়সে আরিয়া পারমার ডাক্তার বলেছে ডায়েট কন্ট্রোল করাটাই হলো আরিয়ার মেন কাজ যদি আরিয়া ডায়েট কন্ট্রোল না করতে পারে হয়তো আরিয়ার প্রাণহানি হতে পারে কারণ আরিয়ার ভালো খাবার চলে না আর আরিয়া ভালো পোশাক পরার ইচ্ছা থাকলেও পড়তে পারে না যে পোশাকটা পড়তে যায় সেটাই গায়ে হয় না যে পরনে কাপড় দিতে যায় সেটাই গায়ে হয় না মাত্র 10 বছর বয়সে স্কুলে যেতে পারে না 192 কেজি ওজন নিয়ে ভালো উঠতে লড়তেও পারে না ডক্টর বলেছে আরিয়ার জন্য খুব প্রাণহানি হওয়ার আশঙ্কা আরিয়ার ডায়েট কন্ট্রোল করাটাই হলো মেন কাজ এই জন্য আরিয়াকে সব সময় হিসাবের মধ্যে চলতে হয় সে আরিয়ার একটা লুঙ্গি ছাড়া কিছু দোরে না তাহলে শরীরে অতিরিক্ত করেও কিন্তু খুব লাভ একটা কথা বলে না কথা বলেন হবে না পয়সা বেশি কত পয়সা করেছেন আপনি বলুন নিশ্চয়ই শাহরুখ খানের থেকে বেশি করতে পারেন না কথা বলে না পেরেছেন নাকি আমার চাচাগুলো হয়তো জানে না কিন্তু আমার যুবক ভাইগুলো জানে কারণ তারা অনলাইনের লোক কথা ঠিক কি না নাম হলো তার শাহরুখ খান যুবক ছেলে বলে কি সুন্দর গলার টান নাম হলো তার শাহরুখ খান ও তরুণিয়া শুনেকে নিয়ে শাহরুখ খানের মতো পয়সা তুমি করতে পারো না এরকম একজন ফুটবলার আপনাদের নাম বলি যার নাম হলো মেসি যখন খেলে মেসি ঘরে থাকবেন আর পিসি খেলছে মেসি ও তরুণিয়া শুনেকে নেন জেনেকে দেন 10 নম্বর জার্সি খেলছে মেসি মাঝে মাঝে খেলে দেখবেন নেইমার যুবক ছেলে ভক্ত হয়ে বলছে তুলে মার বলে না তুলে মার ভক্ত কার নেইমার ও তরুণিয়া শুনিকে নিয়ে জেনেকে দিন এদের ভক্ত হয়ে লাভ হবে না ভক্ত যদি হতি হয় রাসূলুল্লাহর ভক্ত হও রাসূলুল্লাহর ভক্ত হলে তোমার লাভ আছে আখিরাতে জান্নাত পেয়ে যাবে বিরাট কোহলির মতো দাঁড়ি রেখে তার মতো চশমা লাগিয়ে গেঞ্জি পরে জান্নাত পাওয়া যায় না বিশ্ব নবী বলেছেন তাসাব্বা বিকামিন তাকওয়া মিনহুম যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে আপনি অনুসরণ যদি বিরাট কোহলিকে করেন হতে পারে আল্লাহ নারাজ হলে বিরাট কোহলির সঙ্গে তোমার হাসর হতে পারে আর আপনি অনুসরণ যদি করেন কাকে অনুসরণ করবে অনুসরণ করে রাসূলুল্লাহকে আল্লাহ রাজি হলে খুশি হলে নবীর সঙ্গী তোমার হাসর করে দিতে পারে চলুন আপনাদের আমি যেটা বোঝাতে চাইছিলাম পয়সা টাকা টাকার অহংকার করেও কোনো লাভ নাই কত বড় বাড়ি করেছেন কত কামরা ঘর করেছেন কটা গাড়ি আপনি কিনেছেন শাহরুখ খানের মতো হয় না মনে রাখবেন শাহরুখ খানের থেকে বড় পয়সাওয়ালা লোক পৃথিবীর জমিনে আছে কথা ঠিক কি না আপনাদের জানা আছে রিলায়েন্স কোম্পানি আছে টাটা কোম্পানি আছে এদের থেকে অনেক পয়সাওয়ালা থাকতে পারে আমি এরকম একটা পয়সাওয়ালা ছেলের নাম বলে শুনবে কেনে আপনাদের জানা আছে দুবাইয়ের জমিনে দুবাইয়ের মানুষগুলো কত পয়সাওয়ালা আপনাদের জানা আছে হাজার হাজার কোটি টাকার তারা মালিক আপনাদের জানা আছে এইরকম একটা ছেলের নাম বলি যার নাম রশিদ বিন শেখ মাত্র 17 বছর বয়স রশিদ বিন শেখের বাবা হলো রশিদ বিন শেখের আব্বা হলো দুবাইয়ের সব থেকে বেশি পয়সাওয়ালা তরুণের শ্রী রশিদ বিন শেখ যার নিজস্ব হেলিকপ্টার আছে শুধু তাই নয় নিজস্ব হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়ায় শুধু তাই নয় আটজন সিকিউরিটি সব সময় ছায়ার মতো লেগে থাকে রশিদ বিন শেখ এর আপনার নাম শুনেছেন এই রশিদ বিন শেখ যে ঘড়িগুলো পরে মিলিয়ন মিলিয়ন ডলার দামের ঘড়ি মিলিয়ন মিলিয়ন ডলারের ঘড়ি শুধু তাই নয় সে যে জুতোগুলো পরে ওই জুতোগুলো এক একটা জুতোর দাম হলো 1 লক্ষ টাকা করে দাম 17 জোড়া জুতোর মালিক রশিদ বিন শেখ তার নিজস্ব 17 জোড়া জুতো আছে এক একটা জুতোর দাম হলো 1 লক্ষ টাকা করে রশিদ বিন শেখ যে গাড়িগুলো চাপে কোটি 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 টাকা দামি গাড়ি শুধু তাই নয় জেট করে প্রাইভেট জেট আছে বিমানে করে উড়ে ভেড়ায় হেলিকপ্টারে করে টিউশন পড়তে যায় হেলিকপ্টারে করে স্কুলে যায় আটজন সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায় তার নিজস্ব একটা চিড়িয়াখানা আছে আপনাদের বাড়িতে অনেকে দেখবেন কেউ
কেউ মুরগি পোষেন, কেউ হাঁস পোষেন, কেউ ছাগল পোষে, কেউ ভেড়া পোষে, কেউ গরু পোষে। রশিদ বিন শেখ যে চিড়িয়াখানা বানিয়েছে, ওই চিড়িয়াখানার মধ্যে গরু নয়, ভেড়া নয়, ছাগল নয়, ছাগল নয়, মোষ নয়, সাপ গরু নয়, হাঁস নয়। যে রশিদ বিন শেখ যে চিড়িয়াখানা বানিয়েছে, ওই চিড়িয়াখানার মধ্যে রশিদ বিন শেখ আফ্রিকা থেকে আপনাদের জানা আছে হাতি নিয়ে এসে ওই চিড়িয়াখানার মধ্যে রেখেছে, ওই চিড়িয়াখানার মধ্যে বাঘ রেখেছে, ভল্লুক রেখেছে, সিংহ রেখেছে, নিজস্ব চিড়িয়াখানায় এ তরুণী আশ্রয় রেখে দেন। এরকম বড় বড় সমস্ত প্রাণীগুলোকে তার চিড়িয়াখানার মধ্যে ভরে রেখেছেন, যাদের সঙ্গে সে সর্বসময় ওঠা বসা করে। ও তরুণী আশ্রয় রেখে দেন, তার নাম হলো দুবাইয়ের সব থেকে বসে ধনী লোক, তার ছেলে যার নাম হলো রশিদ বিন শেখ। এই রশিদ বিন শেখের সঙ্গে ছবি তুলতে যায় কারা, আমার দেশ থেকে ছুটে যায় শাহরুখ খান একটা সেলফি তোলার জন্য। আপনাদের জানা আছে মেসির মতো প্লেয়ার, আপনাদের জানা আছে রোনাল্ডোর মতো প্লেয়ার, নেইমারের মতো প্লেয়ার তার সঙ্গে একটা সেলফি তুলতে যায়। তাহলে আপনারা বলুন তো দেখি, এদের থেকে আর একটু উঁচুতে আছে, কথা ঠিক কি না ভাই? কত পয়সা দেখছে বুঝতে পারছেন তো? এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, এই রশিদ বিন শেখ যদি মা যখন মারা যাবেন কাফন কটা লাগবে? জোর করে বলেন কাফন কটা। আপনারা বলেন কাফন কটা? একটা। আচ্ছা, আপনাদের এখানে মেয়েরা মরে গেলে কাফন কটা লাগে? পাঁচটা। আর আপনাদের এখানে ছেলেরা মরে গেলে কাফন কটা লাগে? দুটো। কোথায় আছে বুঝতে পারছেন তো? একটা, দুটো, পাঁচটা, মাঝখানে বাকি রইল কটা? চাচা বলেন তো, ভাইগুলো তো যাই না, কেন মরে গেলে কেউ ভয় আর যায় না, যদি আবার আমাকে ধরে লাই কথা ঠিক কি না? আই রে হাই, মরে গেল, ওই দিকে মরে গেছে, আর এদিকে বসে বসে চেয়ারে বিড়ি টান মারছে। আগে ছিল খালেক ভাই, মালেক ভাই, সর্দার ভাই, জব্বার ভাই, খলিল ভাই, গফর ভাই, এখন মরে যাওয়ার পরে হয়ে গেল লাশ। লাশটা কোথায়? এই কথা বলে না। লাশটা কোথায়? আরে কথা বলে না। লাশটা কোথায়? বলে গোসল হচ্ছে। লাশটা কোথায়? লাশটা কোথায়? বলে গোসল দেওয়া হচ্ছে। লাশটা কোথায়? বলে কাফন পরানো হয়েছে। লাশটা কোথায়? বলে খাটিয়ার উপরে শোয়ানো আছে। কথা বলে না। বেঁচে আছো কত রকমের দলাদলি? বলে করে যা, কি বিপদে পড়েছি আল্লাহ। কথা বলেন, মরে যাবার পরে লাশ হয়ে যায় না? বেঁচে থাকলে খলিল ভাই, মালিক ভাই, গফুর ভাই, চাচা, কত রকমের নাম ধরে ডাকো, আত্মীয় সম্পর্ক আমাদের বজায় থাকে, কথা ঠিক কি না? মরে যাবার পরে হয়ে যায় লাশ, লাশ ছাড়ার কোনো কথা নাই। কথা বলো, লাশ বেঁচে আছো কত রকমের দল? এই লম্বা টুপি ও গোল টুপি, এ ফাড়া জামা ও গোল জামা, এ হেজবুল্লাহ ও ফোরফোরা, ও তবলিগ ও বেরেলি, ও হবি ও নেড়ার দল, সব রকমের সব সমস্যা মিটে গেল, মরে গেলে হয়ে গেল লাশ। আর কবর বলছে ভেবে যাস, চলে গেছে কিন্তু আগে ফাটা বাঁশ, বাঁশ তোর আগে চলে গেছে, যাই গেছে কি জানি না। কথা বলে না। কবর বলছে ভেবে যাস, চলে গেছে লাশ, তার আগে কিন্তু ফাটা বাঁশ, ভেবে যাস। বেঁচে থাকলে কত রকমের কথা, আর মরে গেলে সব হয়ে গেল সাদা। এ বাড়িটা কার আমার, গাড়িটা কার আমার, কারখানাটা কার আমার, দোকানটা কার আমার, মার্কেটটা কার আমার, আমার 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 আমার, আর নিঃশ্বাস বন্ধ হলি অন্ধকার খামার, নেই আর আমার। কটা মানুষ আমরা ভাবি বলো তো দেখি, ভাবার লোক কটা? ভাবলি ঝামেলা মিটে যেত, কথা ঠিক কিনা ভাই? চলো, আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে মহিলারা মারা গেলে লাশ কাফন কটা? খেলা হবে, খেলা হবে না? খেলা হয়ে গেছে না? কথা বলে না,
খেলা হয়ে গেছে না, খেলা শেষ চলছিল, খালি খেলা হবে, খেলা শেষ, বুঝতে পারছেন তো? হ্যাঁ, এক্ষুনি যদি বলে বাদাম বাদাম মাথা খারাপ, আজকে যে হয়েছে সেও বলছে আমার কাছে নেই গো বুবু কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। আর মরে গেলে কাফন কটা জানা না, বুঝতে পারছেন তো? যেটা আসল কাপড় হবে সেটাই আমাদের খবর নাই, মরে যাওয়ার পরে পরাবে কাপড় অন্যজন। আর আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখনও কাপড় পরিয়েছে অন্যজন, কথা বলে না, তখন কাপন পরিয়েছে অন্যজন, আর মরে যাওয়ার পরও কাপন পরাবে অন্যজন। মাঝখানে আপনি কিছুদিন কাপড় পরছেন নিজে, এখানে আর কেউ নাই, তাহলে এত বাহাদুরি কিসের ভাই? পয়সা রেখেতে কোনো লাভ হবে না ভাই, আসুন অহমিকা বাদ দেন, হিংসা বাদ দেন, বিশ্ব নবীর কথাগুলো মেনে চলুন। দশটা টপিক অন্তত আপনি দশটা টিপস অন্তত মেনে চলুন, এই দশটা টিপস যদি আমল করতে পারেন আলহামদুলিল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস আপনি অহমিকা থেকে বাঁচতে পারবেন। কবল বাইতা পহলে বোনা সাতা ওয়াখি তাসাবহ ওয়াক্সিফান আলাগু ওয়ানি নবী যাতে মিনাস সাব, বিশ্ব নবী জানিয়েছে হাদিস পাকের মধ্যে এসেছে এই একটা একটা কাজগুলো আপনি একবার একবার করে করার চেষ্টা করো। যে কটা হলো ও আল্লাহ দিয়ে তো বেরিয়ে যাচ্ছে গো, আবার দাঁড়াতে হবে, কিয়াম করতে হবে, ফের দোয়া তাইতে হবে, আবার এত লোক তাবারুক খাবে, প্যাকেট না বসিয়ে প্যাকেট আবার ঘরে নিয়ে যেতে হবে, তো সেও তো ঝামেলা, হাতে করে বয়ে বয়ে নিয়ে যেতে হবে, আবার থাক 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 আর দিয়ে লাভ নেই ভাই আমার, বুঝতে পারছো? বেড়ে যাচ্ছে, হ্যাঁ থাক অন্যদিনে হবে, এখন ইনশাআল্লাহ আবার অন্যদিনে হবে, হ্যাঁ এই অন্যদিনে হবে, সমস্যা হয়ে যাবে বাবা, দুটো বেজে গেছে ঠান্ডা, আর আপনার জোরে জোরে সুবহানাল্লাহ বলছেন না যে গাটা একটু গরম হবে, যে ঠান্ডা চলে গেছে, ওই ঠান্ডা চলে গেছে, যে তকবীর না দিবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চলে মনে হচ্ছে না, একদম ফাটাফাটি কথা বলে না, ফাটাফাটি গরুর গোশ সামনে জোশ আর পিছনে হোশ, যে চাচা কোথাও খেতে পারুক আর নাই পারুক বিয়ে বাড়িতে যে এমন মারছে না পুরো ধুনে দিচ্ছে রে ভাই, 750 গ্রাম খালি হাড় জমা করেছে, যুবক ছেলেটা বলছে চাচা কি করছো কি, বলে বাবার কদিন বাঁচবো, শেষ খাওয়াটা খেয়েই নি, 17 খানা রসগোল্লা চাচা তুমি যে বলো 750 সুগার, তো 17 রসগোল্লা বলে খোকা আর কদিন বাঁচবো, ও খেলেও সুগার থাকবে না খেলেও, আয় বাবা কি চলছে রে ভাই, ও কোথায় আমরা সমাজ কোথায় ভাই, আয় মরে যাওয়ার পরে হয়ে যাবি লাশ, আর মনে রাখ চলে গেছে আগে ফাটা বাঁশ, কবর বলছে এসে দেখ কি হচ্ছে দেখ কোথায় আছিস, বলতে বলতে বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন আমরা সে ওয়াজের লাইনের লোক তো, একটা টানলা একটা বেরিয়ে চলে আসে, বুঝতে পারছো? যাক বাবাজি আবার আল্লাহ করলে 10টা পরে হবে, এখন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি, 10টা বললে অনেক সময় লাগে ভাই, অনেক টাইম লেগে যাবে ভাই আমার, ওদিকে বিরিয়ানি কাঁপছে, বিরিয়ানি কাঁপছে, এ ভাইটা আবার বেশি বলছে, ডবল টুপি পড়েছে নাকি, হ্যাঁ ওই জন্যই বলছে হুজুর চালিয়ে যান,
খুব ভালো লেগেছে ভাই, বললে হবে না। লোকজন আলহামদুলিল্লাহ যা আছে যথেষ্ট, তবে একটা ভালো লেগেছে কি, কারো চোখে ঘুম নাই। দেখেন 80 বছরের মুরব্বি থেকে 8 বছরের বাচ্চা পর্যন্ত হিসাব করে দেখেন, কারো চোখে ঘুম নাই, অথচ রাত দুটো বাজতে যাচ্ছে, কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, কারো চোখে ঘুম নাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল, আল্লাহ মাহফিলকে কবুল করুন, আল্লাহ মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এক নাম্বার কি, এক নাম্বার হলো এই অহমিকা থেকে যদি বাঁচতে হয়, নাম্বার ওয়ান হলো, এক নাম্বার হলো গরিব মানুষের সঙ্গে ওঠা বসা করা, একটা অসহায় মানুষ এক বেলা হয় এক বেলা জোটে না, এরকম একটা অসহায় মানুষ গরিব মানুষের সঙ্গে সর্বসময় ওঠা বসা করা, ধনী লোক কি গরিব লোকের সঙ্গে ওঠা বসা করবে? বল, করবে করবে না? যদিও করে তরুণীরা শুনে দাও, তাও আবার তাকে প্রাধান্য দেয় না। বাপের তুল্য মানুষটাকে এক কাপ চা খাওয়ালে ছয় মাই তুইতাকারি করে, ছবার কথা ঠিক কিনা? ছবার তুইতাকারি করে এক কাপ চা খাওয়াবে? এই কোথা গেলি? বাপের তুল্য মানুষ, দাদুর তুল্য মানুষ, ছবার তুইতাকারি করছে, কোথা গেলি? মানে এত তাকে ঘৃণার চোখে দেখছে, এত তাকে নেগলেক্ট করছে। জি, নিজের অহমিকাকে যদি দূরে রাখতে হয়, গরিব মানুষের সঙ্গে ওঠা বসা করা, তার সঙ্গে খাওয়ার, তার সঙ্গে হাঁটা, তার সঙ্গে চলা, তাকে নিয়ে বাইকে করে ঘোরা, এরকম মানুষ কত আছে বলো? নাম্বার ওয়ান হলো, টিপস হলো গরিব মানুষের সঙ্গে ওঠা বসা করা। নাম্বার টু হলো নিজেকে ছোট মনে করা, নিজেকে একজন গোনাগার, নিজেকে একজন নগণ্য, সব থেকে বড় পাপি গোনাগার বলে গে, সব থেকে নিজেকে গুনাগার পাপি বলে মনে করা। এটা মনে করার লোক কজন আছে বলো? প্রত্যেকের মনের ভেতরে আছে, আমি হাজি স্যাম, যে হজ করেছে বলে আমি হাজি স্যাম, যে ওয়াজ করেছে সে বলে আমি হুজুর স্যাম, যে একটু পীর মুড়ি দিয়ে করছে সে বলে আমি পীর স্যাম, যে একটু বক্তা হয়েছে সে বলে আমি বক্তা স্যাম, মসজিদে ইমামতি করলে বলে আমি ইমাম স্যাম, একটু খতম করে দিলে বলে আমি হাফেজ স্যাম, ও বলে আমি নেতা সাহেব, সব খালি বলে সাহেব সাহেব সাহেব। বলো তো দেখি, নিজেকে ছোট মনে করা, নিজেকে নগণ্য, নিজেকে তুচ্ছ, নিজেকে একদম ছোট, নিজেকে গুনাহগার বলে মনে করার লোক কত আছে? আমার থেকে গুনাহগার আর কেউ নাই, এটা মনে করার লোক কজন আছে? আমল করতে পারলে মারাত্মক, ঘিটে নিতে পারলে যা কাজে আসবে না, বদ হজম আর কখনো হবে না যদি ঘিটে নেওয়া যায়। নিজেকে মনে করাম, এক ফুটা নাপাক পানি থেকে আল্লাহ আমাকে বানিয়েছেন এটা মনে করাম, এক কাতরা নাপাক পানি থেকে আল্লাহ আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এটা মনে করাম। আজকে আমি জমিদার, আজকে আমি জমিদার, আজকে আমি জমিদার, আজকে আমি বড় লোক, আজকে আমি হুজুর সাহেব, আজকে আমি দরবেশ সাহেব, আজকে আমি মলি সাহেব, আজকে আমি হাজি সাহেব, আজকে আমি পীর সাহেব, আজকে আমি রাজনীতির নেতা, আজকে আমি আজকে রাজনীতির নেতা, আজকে আমি এমএলএ, আজকে আমি এমপি, এটা মনে করার আগে মনে করো এক কাতরা নাপাক পানি থেকে আমাকে আল্লাহ বানিয়েছে এটা মনে করো, সব অহমিকা তোমার ছুটে যাবে। আর যত বড়ই তুমি এমএলএ এমপি হুজুর দরবেশ সাহেব হও না কেন, সকালবেলা যখন বাড়ি থেকে বার হও, আগে প্রত্যেককে আল্লাহ প্রথমেই তোমাকে পায়খানা ঘাঁটাই, কথা ঠিক কিনা বল? বলো, পায়খানা খেতে বেরোচ্ছ, আরে কথা বলে না, পায়খানা খেতে আগে বেরোচ্ছ, চেয়ারে বসবে, উঁচু চেয়ারে উঠবে সেটা তো দূরে, আগে বুক ফাটতে হয় তোমাকে বলো না, তোমাকে অন্যজন সোচায়, কথা বলে না, নিজেকে দিতে হয় তো পানি, তো নিজেকে যদি পানি দিতে হয় আগে পায়খানা কাটতে হয়। বলে তুমি মনে করো এই টিপসটাকে কাজে লাগাও, আজ আমাকে আল্লাহ দয়া করে জমিদার বানিয়েছেন, আজ আমাকে দয়া করে আল্লাহ হুজুর বানিয়েছেন, কিন্তু আমি এক কাতরা নাপাক পানি থেকে আল্লাহ আমাকে তৈরি করেছেন, এটা বারে 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 মনে করো, যদি মনে করতে পারো তোমার অহমিকা গুলো ছুটে যাবে, বেরিয়ে যাবে। চার নাম্বার হলো নিজের কাজ গুলো নিজেই বেশি বেশি করে করে নেবার চেষ্টা করা, বাড়িতে যখন আছেন হতে পারেন
ঝাড়ু দিয়েছেন বাড়িতে যখন আছেন নিজের ঘর থেকে একটু নিজেই ঝাড়ু মেরে দেওয়ার পাহলে বকরি রসুল্লাহ করে গ্রহণ করেছেন যদি এই কাজগুলো নিজের কাজগুলো নিজে করে নেওয়া তোমার অহমিকা দূর হয়ে যাবে, অহংকার থেকে তুমি বেঁচে যেতে পারবে। কটা হলো? কটা? জোর করে বলুন কটা? চারটে ওলা পাঁচ নাম্বার কি? আগে 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 সালাম দিয়ে দেওয়া, মনে না করা যে ওর থেকে আমি বড় লোক, ও আমাকে আগে দেবে, এটা মনে না করা। এটা মনে করার লোক আজকে দিনে বেশি, কথা বলে না। আবার কেউ যদি একটু মোটর সাইকেলে যায়, মনে মনে ভাবে ও মোটর সাইকেলে আছি আমি, আর সাইকেলে আসছি ও আমাকে দেবে, কথা বলে না। একটু চকচকে ড্রেস পরে আছে, মনে মনে ভাবছি ও গরিব মানুষ ও আমাকে দেবে। বয়স বেশি হলে মনে মনে ভাবছি ওর কম বয়স ও আমাকে দেবে। এই আমাকে দিতে 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 পদ শেষ হয়ে যাচ্ছে পালসারে, ও যাচ্ছে বক্সারে, কে ব্রেক মারবে আর কে সালাম দেবে। যদিও কাছাকাছি হয়ে গিয়ে ক্লাচ করে পায়ে ব্রেকটা মারল, মেরে দিয়ে গোমার দিকে কাত ও পথরাপুরের দিকে নিপাত। ভাই বাড়ি কর ভালো, সব হয়ে গেল। আবার এখন নতুন করে সিস্টেম চালু হয়েছে, সকালবেলা দেখলি বলছে গুড মর্নিং। আবার একটু যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে ভাই ফোটা, সকালবেলা আবার দেখলে মর্নিং দিচ্ছে, মর্নিং কথা বলে না, মর্নিং দিচ্ছে গুড মর্নিং, কথা বলে না, হাই দেয় না, কেউ দেয় না, হ্যাঁ মর্নিং দিচ্ছে। হে তরুণিয়া শোনো, ভালো করে লক্ষ্য করো, বোঝার চেষ্টা করো। চাচার পুকুরে যদি মাছ চুরি হয়ে যায়, মাছ আবার উঠে রেডি করেন, একদম দিয়ে চলে আসে। চাচার পুকুরে মাছ চুরি হয়ে গেছে, মাছ কথা বলে না। চাচার পুকুরে মাছ চুরি হয়ে গেছে, চাচার পুকুরে মাছ চুরি হয়ে সকালবেলা মাথায় একটা গামছা বেঁধে নিয়ে আর হাতে একটা লাঠি নিয়ে পুকুরে ধার দিয়ে যাচ্ছে, আর মনে মনে ভাবছে কে জাল ফেলে মাছ তুলেছে, যদি দেখা পাই ঠান্ডা করে দেব। আর ভাইয়া ভাই পোটাই পাশ দিয়ে যাচ্ছে, চাচাকে দেখতে পেয়ে বলছে চাচা গুড মর্নিং। এখন চাচা গুড মর্নিং বলবে না হাতের লাঠি দিয়ে সাইজ করে দেবে, কথা বলে না, সাইজ করে দেবে না, মাথা ঠিক আছে চাচা? আর যদি একবার বলতো আসসালামু আলাইকুম, চাচা লাঠি দিবারি মারতো না, ওয়ালাইকুম আসসালাম বলতো। বলো এটা হলো সিস্টেম বিশ্বনবী শিখালেন। আহালা কত সুন্দর কথা, যার অর্থ হলো আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, উনি বলেন তোমার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। কত সুস্থ সিস্টেম, সালাম দেওয়ার মধ্যে সামাজিকতা আছে, সালাম দেওয়ার মধ্যে আদান প্রদান কথাবার্তার একটা যোগাযোগের মাধ্যম হয়ে যায়। একটা অচেনা লোককেও সালাম দিয়ে কথা বলার আপনি স্টার্ট করতে পারেন ভাই, অচেনা মানুষকেও আপনি সালাম দিতে পারবেন ভাই। যে শিক্ষাটা দিয়েছেন অন্য কেউ নয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 1500 বছর আগে শিক্ষা দিয়ে গেছেন। এজন্য বিশ্বনবী বললেন হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইয ওয়া ইজাবাতুত তাওয়াত ওয়া তাসমিয়াতুল আতিস। আল্লাহ রাসূল বললেন একটা মুসলমানের উপরে পাঁচটা হক তার উপরে বর্তাবে, পাঁচটা হক তাকে আদায় করতে হবে। এ ওয়াচ করলে কোন দিক দিয়ে চারটে বেজে যাবে যে একটু শুয়ে পড়েন, আবার ফজরের নামাজ পড়তে হবে, আর আমাকেও বাড়ি ফিরতে হবে, চাচাদেরকে একটু শুতে হবে, কথা বলেন কি গো ঠান্ডা লাগছে না? না কথা বুঝতে পারছেন? তাহলে আজকে কটা হলো টিপস? কটা হলো? কটা? আলহামদুলিল্লাহ পাঁচটা। তাহলে পাঁচটা অন্তত আমল করবেন, কাজ হবে ইনশাআল্লাহ। আর পাঁচটা থাক, আবার পরের পরে দেখা যাবে ইনশাআল্লাহ।
চলে একটু দাঁড়িয়ে যায় আসল একটু সালাম পাঠ করলি আল্লাহ মাইক সেট তার একটু ভালো করতে হবে খুব একটা হলো না কিন্তু চালিয়ে নিচ্ছে এবারটা প্রথমবারে ছেড়ে দিতে হয় একটু ভালো করতে হবে মাইক সেট আওয়াজ করে একটু সালাম পাঠ করে নি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা আর জোরে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আজ হে ঈদে মুবারক আজ হে রোজে মুসাররা আজ হে ওয়াকতে বিলাগত আজ হে মিলাদে হাজরাত ইয়া নবী সালাম আলাইকা আর জোরে ইয়া রাসূল সালাম আলাইকা আর জোরে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম লো আমার ইয়া রাসূল সালাম লো আমাদের ইয়া হাবিব সালাম লো বাংলা মোরা জি সবাই গুনাগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আর জোরে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মিংসে মদিনে হে ওয়ালে হে সে হাসমি হে ওয়ালে মিংসে দাল সে দিদার হুয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে কৌতুবে রব্বানি মহাবুবে সুবহানি জলওয়ায় নূরানি কাদের জিলানি মন আই নাই জার চমকাই মন আই নাই জার চমকাই পাকায়াতে কোরআনি
को तो मेरा पानी महबूबे सुबहानी जलवा इन उरानी कादिर जीलानी अल्लाहुम्मा सैयदना وعلى ال سيدنا مولانا محمد صلى الله عليه وسلم তিন গাউস আমার কুতুব দরাই জন্ম নেন যখন জিলানে যত গর্ভবতী ছিল গো তখন যন্ত্রণা পোষাবীর ব্যথায় গেল যে ভুলে সবাই আপনি আপন পুত্র পে নিজ পে ওই কোলে আগারস গর্ভবতী মাহবুবে সুবহানি জলওয়া ইন উরানি কাদের জিলানি আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এলেম হাসিল করিতে যখন বাগদাদে গেলেন সঙ্গে মা ফাতেমা বিবি চলে সুদিনার দিলেন গিরুল সে পথে দাঁত দলে আব্দুল কাদের কে আব্দুল কাদের দাঁত দলে শত যে বলে আছে দিনারে বাবে আছে দিনারে বাবে খুঁজে তোমরা পাবেনি কত বেরা পানি মাহবুবে সুবহানি জলওয়া ইন উরানি কাদের জিলানি আল্লাহুম্মা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ আওয়াজ করে ওয়া আলা আলিহি মাওলানা সাল্লাল্লাহু বেঁচে যদি থাকতো দাদা হুজুর গো বেঁচে যদি থাকতো দাদা হুজুর গো শুধু শুনিত না বাংলার মানুষ গো শুধু শুনিত না বাংলার মানুষ গো এটা দাদা হুজুরের কারণে যিনি বাংলার মুজাদ্দিদ জোরে হয় না সুবহানাল্লাহ দাদা হুজুরের ভক্তরা জোরে হয় না যিনি বাংলার মুজাদ্দিদ যিনি বাংলার মুজাদ্দিদ যিনি বাংলার মুজাদ্দিদ আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদনা জমানারে বোঝাতে পয়েছো তুমি আমিও দেখলে তোমায় সফল হতাম যিনি বাংলার মুজাদ্দিদ যিনি বাংলার মুজাদ্দিদ যিনি বাংলার মুজাদ্দিদ যিনি বাংলার মুজাদ্দিদ বেঁচে যদি থাকতো দাদা হুজুর গো বেঁচে যদি থাকতো দাদা হুজুর গো শুধু শুনিত না বাংলার মানুষ গো এটা দাদা হুজুরের কারণে যিনি বাংলার মুজাদ্দিদ যিনি বাংলার মুজাদ্দিদ যিনি বাংলার মুজাদ্দিদ
যিনি বাংলার মুজাদ্দিদ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সব তাবারুক দিয়ে কমপ্লিট তো সকলে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ কিংবা সূরা ইখলাস কুল আল্লাহু আকবার তেলাওয়াত করুন এখনি দোয়া খায় আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ইয়া গনা আল্লাহ সকলে তেলাওয়াত করেছেন যা পড়েছেন চোখ বন্ধ করে মুরব্বিদের কথা খেয়াল করে আল্লাহ পাকের দরবারে দুটো করে হাত তুলে মানাজাত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা رب ارحمهما كما ربيانا ربنا اننا سمعنا منادى ينادي الايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا سيئاتنا وتعافنا مع الله اللهم اجرنا من النار اللهم اجرنا اللهم اجرني من النار حسبنا الله ونعم الوكيل ومولانا النصير سمعنا وطعنا غفرانك ربنا اليك المصير لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم রব্বুল আলামিন আল্লাহ আমরা ভিক্ষুকের ন্যায় ভিকারীর ন্যায় কাঙ্গালের ন্যায় দুটো করে হাত তুলেছি মাবুদ মাবুদ গো তোমার দরবারে দুটো করে হাত তুলে দোয়া চাই মাবুদ এই গভীর রাত্রিতে মাবুদ তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো মাবুদ তোমার কাছে বলবো না তো কার কাছে বলবো মাবুদ তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো মাবুদ ভিক্ষুকের ন্যায় ভিকারীর ন্যায় কাঙ্গালের ন্যায় দুটো করে হাত তুলেছি এই গভীর রাত্রিতে এতগুলো মানুষকে নিয়ে মাবুদ গো যদি কিছু সব দিয়ে থাকো এই সামান্য সবটুকে নিয়ে আমাদের নবী নূর নবী আখিরি নবী হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রূহে সওয়াব করা পৌঁছে দি কাস করে মক্কা সরি মদিনা সরি জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লাই বহু বদরে উহুদে খন্দকে মোতা কারবালার যুদ্ধ বদরে উহুদে খন্দকে মোতা কারবালার যুদ্ধে যত আপনার খাস মনোনীত বান্দা শহীদ হয়ে গিয়েছে আল্লাহ হুজুরের রূহে সওয়াব করা পৌঁছে দি কাস করে ওরা পুলা লাবিন আল্লাহ পাক যদি কিছু সওয়াব দিয়ে থাকেন এই সামান্য সওয়াব তোকে নিয়ে ওরা পুলা লাবিন আল্লাহ বাবা আদম তেনি আজ পর্যন্ত কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইমামদার মাতা ওরা যেন কবরে আল্লাহ প্রত্যেকের রোগী সওয়াব কানা পৌঁছে দি কাস করে রাব্বুল আলামিন আল্লাহ যদি কিছু সওয়াব দিয়ে থাকে এই সামান্য সওয়াব তোকে নিয়ে গে
খাস করে রব্বুল আলামিন আল্লাহ পাক পাঞ্জাতন হুজুরদের রুহে সওয়াব খানা পৌঁছে দিন খাস করে রব্বুল আলামিন আল্লাহ ওলি দিগের নেতা ওলি দিগের বাদশা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হযর হযরত খাজা গরিবি নওয়াজ হযর হযরত ওয়াইশকুরুনি হযর হযরত মুজাদ্দিদ আল ফিসানি হযর জামিরউদ্দিন চাটগামি হযর সানাউল্লাহ পানিপাতি হযর সরফউদ্দিন বুয়ানি হযর জালালউদ্দিন সুয়ুতি হযর জালালউদ্দিন মাআন্নি হযর সাওলিউল্লাহ হযর নিজামউদ্দিন হযর কুতুবউদ্দিন হযর বাহাউদ্দিন হযর শামসউদ্দিন হযর সালমান হযর ওয়াইশ রব্বুল আলামিন আল্লাহ পাক ফুরফুরা শরীর আমার মোজাদের জামান আমি রেশনিয়া দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরের রোগী সব কেন পৌঁছে দি কায়মুজ্জামান আল আজাদ বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রোগী সব কেন পৌঁছে দিন মুফতি আজম আল আজাদ মিজলা হুজুর পীর কিবলা হুজুরের রোগী সব কেন পৌঁছে দিন মারিফাতের ফান্ডার আল আজাদ মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরের রোগী সব কেন পৌঁছে দিন খাস করে নহ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নিয়ে সব কেন পৌঁছে দিন খাস করে আসিকে রসুল সুলতানুল ওয়াইজিন আমার নানা জাহান ছোট হুজুর কিনে কেবল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরের রোগে সব কেন পৌঁছে দিন ফুরফুরা শরীফের জমিনে যত আপনার ওলি বান্দা বান্দা শুয়ে আছেন যত আপনার মাহবুব বান্দা শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের রোগে সব কেন পৌঁছে দিন কাজ করি রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দরবারে মানাজান আল্লাহ ফুরফুরা শরীফের জমিনে যত আপনার ওলি বান্দা বান্দিরা শুয়ে আছে চার সাইনা হুজুরের মাজারে সোয়াদা হুজুরা শুয়ে আছেন বেলপাড়া জমিয়া জাতি হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আল্লাহ হুজুরদের নিয়ে সব কেন পৌঁছে দিন আল্লাহ ফুরফুরা শরীফের জমিনে অনেক মামা জান হুজুর কেবলা বিদায় নিয়েছেন জনাব হযরত পীর আল্লামা সাফি সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি জনাব হযরত পীর আল্লামা সাফি নুরউদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি জনাব হযরত পীর আল্লামা সাফি হুজ্জাতুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি জনাব হযরত পীর আল্লামা সাফি বাকিবুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি জনাব হযরত পীর আল্লামা সাফি আবুল ফরাস সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি জনাব হযরত পীর আল্লামা সাফি হাবিবুর রহমান সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আবু ইব্রাহিম সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরের রোগী সওয়াব কেন পৌঁছে দি কাজ করি রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার দরবারে মানাজান বসিরাটের জমিনে সুইয়া জানলাম রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি বাকুলের জমিনে সুইয়া সুফিয়া আব্দুল মুমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি হারুয়ার জমিনে সুইয়া গোরাচাত আব্বাসী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘটিয়ারি দরবার শরীফে সুইয়া আছেন হুজুর পানি গোপুরা হুজুর আল্লাহ চাঁদপুরি হুজুর সুইয়া চাল্লা মাজরাইট হুজুর সুইয়া চাল্লা খাস করে আল্লাহ মেদিনীপুর টাউনে সুইয়া যাতে মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি পিয়ারডাঙ্গা দরবার শরীফে সুইয়া আছেন কাতারে কাতার দিয়ে পিন্নাগা দরবার শরীফে বহু আপনার মাহবুব বান্দারা সুইয়া চাল্লা খাস রাজা সাসুপি আল্লামা পীর আবুল ফরাস সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি মামা জান হুজুর পীর কেবলা সুইয়া চাল্লা আল্লাহ হুজুরের রুহে সওয়াব কানা পৌঁছে দিন খাস কই আল্লাহ
এই চানাগুড়ি গ্রামের কবরস্থানে আল্লাহ আমাদের কারো বাপ চিরকালের মতো কবরে চলে গিয়েছে আল্লাহ আল্লাহ আমাদের অনেকের বাপ চিরকালের মতো কবরে চলে গিয়েছে আল্লাহ আর কখনো ফিরে আসবে না মাবুদ গো মাবুদ গো মাবুদ গো মায়ের কথা মনে পড়লে কলিজা ফেটে যায় মাবুদ আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনে চলাফেরা জিন্দেগি যদি বলতুলি করে থাকে মাবুদ গো মেহরবানি করে তুমি ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে নূর আর নূর দিয়ে ভরিয়ে দাও খাস করে মাহফুদ আল্লাহ ইচানাগুড়ি গ্রামের কবরস্থানে যত আপনা বান্দা বান্দিরা শুয়ে আছে আল্লাহ গো আল্লাহ প্রত্যেকের রুহি সব কানা গো পৌঁছে দি খাস করে আজকের মাহফিলে যদি যত মানুষ এসে বসেছে আল্লাহ আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ ব্যক্তি থাকে আল্লাহ মেহরবানি করে সুস্থ করে দিন যদি কেউ কন্যা দায়ী করে থাকে আল্লাহ কন্যা দায়ী থেকে উদ্ধার করে দিন ঋণ গ্রস্ত থাকে আল্লাহ ঋণ পরিশোধ করো তৌফিক দান করুন জালিমদের জুলুম হিংসুকদের হিংসা নিন্দুকদের নিন্দা পাশা থেকে দয়াময় আমাদের সকলকে আপনি হেফাজত করুন কাজে কারবারে বরকত দিন ব্যবসায় বরকত দিন আলাল মালেতে বরকত দিন আল্লাহ খাস করে মাহবুদ আল্লাহ আমাদের মধ্যে আজকে যে সমস্ত মানুষরা এসে হাজিরা দিয়ে চললাম আমাদের প্রত্যেক ইমানের সঙ্গে মৃত্যু দেবেন আল্লাহ আল্লাহ শেষ দোয়া ইমানের সঙ্গে মওত দিও আল্লাহ বেঈমান করে মেরো না আল্লাহ অ্যাক্সিডেন্ট মওত দিও না ক্যান্সারে মওত দিও না হঠাৎ মৃত্যু দিও না আল্লাহ আল্লাহ যখন মওত দেবে রমজান মাসে জুমার তারিখে রোজা রাখা অবস্থা পাক কালেমা সুরি পড়তে পড়তে তোমার নবী চাঁদ মুখখানা দেখতে দেখতে আল্লাহ আমাদের সকলের মত দিও হয়েছে আমার কমিটির ভাই দেয় আল্লাহ আমাদের মিরাজ ভাই আল্লাহ গোরা ভাই আরো সব অনেক ভাইরা আছে সকলের নাম আমি জানি না আল্লাহ আল্লাহ সকলে গায়ে কত রেখে দে টাকা পয়সা দিয়ে আল্লাহ শ্রম দিয়ে এত বড় মাহফিল করেছে আল্লাহ আমার কমিটির ভাইদের হায়াত দিন আল্লাহ কমিটির ভাইদের হায়াত দিন মায়েরা বোনেরা খালারা বেটিরা নানিরা আমিন আমিন করে দোয়া চাই তাদের সকলের কায়া দিন এই মাহফিলকে আপনি কায়ামত পর্যন্ত কবুল করে নিন আল্লাহ এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন মুসলমান ভাইদের ভালো করুন হিন্দু ভাইদের ভালো করুন খ্রিস্টান ভাইদের ভালো করুন সকলের ভালো করুন সকলে মিলেমিশে বসবাস করে মিলেমিশে বসবাস করার তৌফিক ইনায়াত করুন যারা অশান্তির বাতাবরণ তৈরি করে তাদেরকে আপনি হেদায়েত করুন ওরা হেদায়েত না হলে ওদের আলা উলাদের হেদায়েত করুন প্রয়োজনে ধ্বংস করুন আল্লাহ আপনার দিনকে আপনি হেফাজত করুন আমিন 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 সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম কুম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকল